খেলা শিখি? জি স্যার কতদিন খেলা আমরা বলছিলাম ক্রিকেট খেলার একটা প্রবলেম সলভ করতে পারি কিনা আমরা, তার কারণ ওইটা বলছিলাম। আজকে আমরা অ্যারে, আমাদের ছিল ওয়ান ডাইমেনশনাল অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তাই তো? তো মাল্টি ডাইমেনশনাল এর মধ্যে আমরা পড়ব টু ডাইমেনশনালটা। এই তো আমরা এতদিন যে অ্যারে 2 দিন ধরে দেখছি সেটা কিছুটা এরকম ছিল। আমি যদি ড্র করি তাহলে এরকম একটা স্ট্রাকচার ছিল, তাই না? জি একমুখী, এটা ছিল আমাদের ওয়ান ডি অ্যারে ছিল, এটা ওয়ান ডাইমেনশনাল। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে আমরা দেখব টু ডি অ্যারে। তো এখন খেয়াল করেন, আমরা যে প্রবলেমটার কথা সলিউশন করার জন্য বলছি, যে ক্রিকেট খেলায় 20 ওভারে প্রতি বলে কত রান, আমরা যে কোনো বল চাইতে পারি। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন যে যদি আমি কি আমি আপনাকে বলি 13তম ওভারের তৃতীয় বলে রান কত, আর তখন যদি আপনি একের পর এক সাজানো এই ডেটা স্ট্রাকচারটা তৈরি করেন, এই ডেটা স্ট্রাকচারটা যদি তৈরি করেন তখন কি হবে, আপনি কি করে বের করবেন যে 13তম ওভারের 3 বল কোনটা? সম্ভব না। সম্ভব সেটা হলো যেটা তখন এরকম একটা ফর্মুলা হয় নাকি, যে সে কত বল, তাই তো? কত বল, তাহলে 13তম ওভারে তাহলে 12 × 6 + 3 এরকম এই 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 সংখ্যক বলে, তাই না? মানে এততম বলে, তাই তো? এরকম কিছু কি, যে 12 ওভার 6টা করে বল ছিল আর 13 ওভার মানে যে লাস্ট যে ওভার চলতেছে তার 3তম বলে, তাই তো? আমি কি ঠিক বললাম? জি জি, তো এরকম কিছু একটা। তো সেটা তো ভালো কিছু হচ্ছে না, হচ্ছে না? না, সেটা কিন্তু ভালো কিছু হচ্ছে না। তা আমরা যদি টু ডি অ্যারে চিন্তা করি কিংবা মাল্টি ডি অ্যারে যেটা আমরা বলতেছি, আচ্ছা মাল্টি ডাইমেনশনাল অ্যারে যেটার কথা আমরা বলতে চেয়েছি, ও আর একটু দেখেন, এই এই অ্যারেটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলতেছি, ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো এটাকে আসলে ওয়ান ডাইমেনশনাল অ্যারে কেন বলতেছি আমি সেটা একটু জানাতে চাই, যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমরা কেন বলতেছি। দেখেন, এই অ্যারেটাকে আমরা যখন অ্যাক্সেস করছিলাম তখন এর ইনডেক্স হিসেবে কয়টা ভ্যালু প্রয়োজন হয়েছিল আমাদের? একটা ভ্যালু, একটা ভ্যালু। তো এখন দুঃখের বিষয় না, এই যে অ্যাক্টিভ হয়েছে আর কি, অ্যানোটেশন টুল ইনঅ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ হয়েছে। তো একটু খেয়াল করে দেখেন, একটা ভ্যালু। তো আমরা যারা ফিজিক্সে ফিজিক্সে পড়ছি তো আমরা এরকম পড়তাম না, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এরকম পড়তাম না? জি জি স্যার, এরকম পড়তাম আমরা। তো এইরকম যদি পড়ি তো এখন এর এর তাহলে টোটাল ভ্যালু আছে কয়টা? তিনটা, তিনটা অক্ষ, এক্স ওয়াই আর জেড। আমরা এরকম ধরতাম যে এক্স ওয়াই আর জেড, তো এক্স ওয়াই জেড এরকম ধরতাম। তো এখন আমি বলি যে আমরা এই যে অন ডাইমেনশনাল অ্যারে, এর ডাইমেনশন কয়টা? এই আমি যে স্ট্রাকচারটা আছে এর ডাইমেনশনটা কয়টা? তিনটা, 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 এই যে এক্স ওয়াই আর জেড, তাই না? ওই আমরা যে আই ব্যবহার করছিলাম, আই, তো আইটা যদি আই এই আইটা আই না হয় এক্স হতো কিংবা এক্সটা আই হতো, সমস্যা তো ছিল না। ওয়ান ডাইমেনশনাল, অন ডাইমেনশনাল মিন্স এটা গেছে শুধু একদিকে, এক্স, ক্লিয়ার? জি, দেখেন উপরের অ্যারেটা শুধু কোন দিকে, এক্স অক্ষ বরাবর, তাই না? জি, এই জন্য এইটা অ্যাক্সেস করতে অনলি একটা ভ্যালু লাগে, তার কারণ এটা শুধু এক্স অক্ষ বরাবর বিস্তৃত, ঠিক আছে? এই জন্য একে অ্যাক্সেস করার জন্য শুধু এক্স এর ভ্যালু লাগে আমার, তাই না? এক্স এর ভ্যালু কেমন করে লাগে আমি একটু দেখাই, যে আমরা এখানে আসলাম, এখানে আসলাম, এই প্রতিটা ঘরের ভ্যালু, এখানে আসলাম, এখানে আসলাম, শুধু এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু তো লাগতেছে না, তার কারণ আমার উলম্ব বরাবর তো বাড়েনি, তাই না? জি, এই তো, এই জন্য একে বলা হয় অন ডি অ্যারে বা অন ডাইমেনশনাল। হ্যাঁ, তো আমি এখন তাহলে এবার মাল্টি ডাইমেনশনাল এর কথা যখন বললাম, তাহলে তাহলে একের থেকে অধিক থাকবে, ঠিক আছে? তো আমরা বলতেছি টু ডাইমেনশনাল। তো আমি টু ডাইমেনশনাল বলার আগে যেহেতু বললাম অন ডাইমেনশনাল অ্যাক্সেস করতে একটা ভ্যালু লাগে, তাহলে টু ডাইমেনশনাল অ্যাক্সেস করতে কয়টা ভ্যালু লাগতে পারে?
দুইটা দুইটা আচ্ছা খুবই ভালো মাল্টি ডাইমেনশনাল তো আমরা আলোচনা করব 2D নিয়ে 2D আমরা 2D নিয়ে আলোচনা করব তো 2D কেমন হতে পারে আমি একটা এঁকে ফেলি আমি একটা আঁকলাম ঠিক আছে যে চারটা চারটা কলাম আর তিনটা রো তো এইটাকে যদি আমরা অ্যাক্সেস করতে যাই তো তাহলে আমরা এই যে পজিশন এই যে যেখানে আমি মনে করেন সে এ লিখলাম এই যে সেলটা এই যে ঘরটা এটা কত নাম্বার রো এর কত নাম্বার কলাম এইবার আমরা যদি পি লিখলাম যেটা এটা কি দুই নাম্বার রো এর তিন নাম্বার কলাম তাই না তো এখন আমরা ক্রিকেট খেলার যে আচ্ছা তো এখন আমরা আমরা সাপোজ আমি বললাম যে আমরা রোটাকে রোটাকে আই দিয়ে ডিফাইন করব আর কলামটাকে জে দিয়ে রোটাকে আই দিয়ে আর কলামটাকে জে দিয়ে আমি বললাম যে রোটাকে আই দিয়ে আর কলামটাকে জে দিয়ে তাই যদি করি এই এর ক্ষেত্রে আই আর জে এর ভ্যালু কত কত হবে 1 1 1 1 আমরা যদি 0 থেকে যদি শুরু করি তাহলে 0 0 0 0 আর এখানে কি হবে এখানে কি হবে 0 1 0 1 তাই না 0 1 0 1 জি 0 1 0 1 এখানে 0 1 এই তো তাহলে এখানে কি হবে 1 1 3 1 3 1 2 2 তার কারণ আমরা যেহেতু 0 1 2 আচ্ছা 1 2 ক্লিয়ার তাহলে আমি এটা আরো ক্লিয়ার করি দেখেন আরো সুন্দর করে ক্লিয়ার করি যে আমি আরো সুন্দর করে ক্লিয়ার করতেছি আমি উপরে আরেকটা আচ্ছা আচ্ছা এইগুলো এইটা হলো রো নাম্বার এইটা হলো রো নাম্বার 0 1 2 এইগুলো হলো কলাম নাম্বার 0 এক দুই তিন ঠিক আছে এই তো এখানে একটু খেয়াল করে দেখেন যে তাহলে আমার যদি আমরা রো আর কলাম হিসাব করতে যাই এখন একটু এই যে এইটা 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 আমার কোন দুইটার মিলন এইটার আর এইটার তাই না তাহলে এই পজিশনটা কি হবে 1 0 1 0 এই পজিশনটা যদি আমি ধরি তাহলে এইটা কি হবে 2 আর আমার 1 2 1 আসবে তাহলে 1 2 বোঝা গেল কি এখন বোঝা গেল কি তাহলে আই এর ভ্যালু এই এই এইগুলো হলো আই এর ভ্যালু বাম পাশের এইগুলো হলো আই এর ভ্যালু কোনগুলো আই এর ভ্যালু আমি দেখাই এই যে এইগুলো ধরলাম আই এর ভ্যালু আমার আই এর ভ্যালু বা রো ঠিক আছে এইগুলো হলো আমার আই আই ঠিক আছে আর উপরের যেগুলো আমরা দেখতে পাচ্ছি উপরের এইগুলা এই যে এই এইগুলো হলো আমার জের ভ্যালু জে তো এইগুলো আমার জের ভ্যালু তো আমি আই যে এভাবে বললাম কেন আমরা রো আর কলাম গুলো যখন অ্যাক্সেস করব তখন আমাদের কিছু ভ্যারিয়েবল দিয়ে অ্যাক্সেস করতে হবে ক্লিয়ার কিছু ভ্যারিয়েবল দিয়েই অ্যাক্সেস করতে হবে তো আমরা এই আই যে ভ্যারিয়েবল সাধারণভাবে সবাই ব্যবহার করি অন্য যে কোনো ভ্যারিয়েবল ব্যবহার করলেও হবে তো এখন এটা বুঝলাম যে আমার এই 1D অ্যারে স্ট্রাকচার হলো উপরেরটা আর নিচেরটা হলো 2D অ্যারে স্ট্রাকচার ঠিক আছে এরকম ভাবে যদি সাজানো হয় তো আপনি আমাকে যদি বলেন যে 12 তম 13 তম ওভারের তিন বলে রান নাম্বার রান কত ছিল তাহলে আমি সরাসরি কোথায় চলে যাব 12 তম রোতে 12 নম্বর রোতে 2 নম্বর কলামে 2 মানে 2 ইনডেক্স জেটার কিন্তু ওটা 3 নম্বর কলাম তাই না মানে 0 থেকে যেহেতু শুরু করছি তাহলে আমাদের 12 তে যাব আর কলম যাব 2 তে তাই তো এটাই হবে তাহলে এতটুকু বোঝেননি এমন কেউ আছেন নাকি একটু আমাকে জানাবেন বুঝতে পারছি স্যার এই আর কেউ কেউ আছেন নাকি বুঝছি স্যার বুঝতে পেরেছি স্যার আমাদের সর্বসাকুল্যে এখন দেখতেছি আমাদের 27
পার্সন এই তো এইগুলো শিখলে হয় কি আপনার হয়তো অবশ্যই আগ্রহ ছিল না হলে তো এই কোর্সে ভর্তি হতেন না তাই না জি স্যার আবার অ্যাপ্লাই করছে তো অনেক অনেক জন তাই না জি স্যার অ্যাপ্লাই করছে অনেক জন তার মধ্যে আপনারা সিলেক্টেড এইগুলো হয় কি দেখেন আমি আজকে দেখি ওই যে শিক্ষক দিগন্তের গ্রুপে এটা কথা বলবো এটা নিয়ে দেখবেন যে আমরা যারা মিড লেভেল আছি লো লেভেল আছি আর ইউনিভার্সিটির শিক্ষক তো ধরলাম যে ইউনিভার্সিটির শিক্ষক ভালো একটা চাকরি ধরে নিলাম নাকি আমরা এগুলোর গুরুত্ব না বোঝার কারণে আমাদের বাচ্চাদের কিন্তু এগুলো ইন্সপায়ার করতে পারতেছি না ইন্সপায়ার করতে পারলেও সে এটা কোথায় প্রয়োগ করবে একটা প্রোগ্রামিং কম্পিটিশন কোথায় হয় অনলাইনে কোথায় সলভ করা যায় নিজে না জানলে তার গুরুত্ব অন্যের কাছে তুলে ধরবো কেমনে তাই না নিজের সামান্য গুরুত্ব বা নিজের সামান্য বুঝলে অন্যের কাছে তুলে ধরা যাবে সেটা সেটা স্টুডেন্ট হোক আর নিজের রিলেটিভস হোক নিজের বাচ্চা কাচ্চা হোক যে হোক তো এইটা তো এখন আমরা তাহলে একটু এখন ইচ্ছে চলে যাই আমাদের কোডিং এ চলে যাই আমরা একটা 2D অ্যারে কি করে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখব আমি সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা লিখে নিলাম হ্যাঁ বেসিক স্ট্রাকচারটা লিখে নিলাম এখন আমরা 1D অ্যারে ডিক্লেয়ার করছিলাম ঠিক আছে তো 1D অ্যারে ডিক্লেয়ার করছিলাম কেমন করে ডেটা টাইপ ছিল নাম ছিল সে রান নামে একটা অ্যারে তারপরে এখানে একটা ছিল না এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে সাইজ ছিল না ছিল হ্যাঁ আর এই 2D অ্যারের এখানে দুইটা থার্ড ব্র্যাকেট হবে প্রথমটা হলো রো নাম্বার দ্বিতীয়টা হলো কলাম নাম্বার তাহলে আমরা 20টা রো আর 6টা কলাম তার কারণ কি আমরা ক্রিকেট খেলার রান হিসাব করব ঠিক আছে বোঝা গেল কি তো একটা 2020 ম্যাচ তো সেখানে আমাদের কি করতে হবে 20টা রো থাকা দরকার 6টা কলাম থাকা দরকার আপনার কোন অ্যাপ্লিকেশনে আপনার যদি মনে হয় যে আমার 20টার বেশি রো থাকা দরকার আপনি দিবেন 6টার বেশি কলাম থাকা দরকার আপনি দিবেন সমস্যা নাই ঠিক আছে জি তার নো বল ওয়াইডের জন্য নো বল ওয়াইডের জন্য দিতে পারেন আপনি তখন বাড়ায় দিবেন ঠিক আছে বোঝা গেল কি স্যার ওভার তো বাড়াতে পারবেন না তাই না ওভার তো বাড়াতে পারবেন না না স্যার বাড়াতে পারবেন কলাম হ্যাঁ বাড়াতে পারেন আপনি 6 এর জায়গায় 60 লিখলেন 10-15 লিখলেন সমস্যা নাই হ্যাঁ একটা এস্টিমেট করে যে এরকম হয় এর বাইরে আর এতগুলো বল হতে পারে না ঠিক আছে এরকম একটা এস্টিমেট করে তো আমরা স্বাভাবিকভাবে স্বাভাবিক হিসাবটাই রাখলাম যে এতগুলো আমার হতে পারে তো আমরা 1D অ্যারে এর ক্ষেত্রে সাইজ বলতে কি বুঝছিলাম 1D অ্যারে এর ক্ষেত্রে সাইজ কতগুলো ডেটা নাম্বার অফ ইনপুট 1D অ্যারে এর ক্ষেত্রে সাইজ বলতে যতগুলো ইনপুট হবে রেঞ্জটা আর কি এই এই যে এই যে এই যে এই এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটা ছিল সাইজ তাই না জি স্যার জি স্যার তো এই 2D অ্যারে এর ক্ষেত্রে যেটা হবে এই যে আমাদের রো আর কলাম সংখ্যার গুণফল হবে সাইজ এই যে এই দুইটার গুণফল 20 আর 6 এর যেটা গুণফল তার কারণে এতগুলোই ভ্যালু তো সে রাখতে পারবে তাই না জি স্যার তাহলে 1D অ্যারে এর ক্ষেত্রে যে ভ্যালুটা দিব ডিক্লেয়ার করার সময় সেই ভ্যালুটা হলো সাইজ আর 2D অ্যারে এর ক্ষেত্রে
এই রো আর সং কলাম যেটা দিব সেই দুইটার গুণফল হলো সাইজ, ঠিক আছে? স্যার তাহলে কি বিষয়টা এরকম যে মানে 20 ওভার প্রতিটা বলে 6 রান? 6 রান না, প্রতিটা বলে 6 রান না, প্রতিটা ওভারে 6টা বল, প্রতিটা ওভারে 6 বল, সরি, মানে 20টা হলো ওভার, প্রতিটা ওভারে 6টা করে বল, আর 6 গুণ 20 120টা হবে টোটাল সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল সাইজ হলো, আসলে সাইজ বলতে বোঝায় যে সে কয়টা ভ্যালু রাখতে পারবে, এই আর কি, টোটাল টোটাল ভ্যালু। হ্যাঁ টোটাল ভ্যালু রাখতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তখন বাদ বাকি কাজ আমাদের অন্ডিয়ারের মতোই, বাদ বাকি কাজ আমাদের অন্ডিয়ারের মতোই। এখন এই যে রফিকুল ইসলাম আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ও আচ্ছা, একটু খেয়াল করি আমরা। তো এই যে অ্যারেটা আমরা দেখলাম এখানে, এই যে অ্যারেটা আমরা ড্র করছি, তো আমাদের এরিয়া হলো এতটুক, এতটুক হলো মূল অ্যারে, আর বাকিটা আমরা লিখছি আমাদের প্রয়োজনে কিছু করার জন্য আর কি, রো আর কলাম গুলো ডিফাইন করার জন্য। এই যে অ্যারে আমরা ইচ্ছা করলে তো রো ওয়াইজ অ্যাক্সেস করতে পারি, যে এই এইটা অ্যাক্সেস করলাম, তারপরে এইটা অ্যাক্সেস করলাম, তারপরে এইটা অ্যাক্সেস করলাম, যেটা রো ওয়াইজ অ্যাক্সেস। আবার ইচ্ছা করলে তো এভাবে পারি, এভাবে প্রথম প্রথম কলাম করে ফেললাম, তারপরে দ্বিতীয় কলাম করে ফেললাম, তারপরে তৃতীয় কলাম করে ফেললাম। বোঝা গেল কি আমাদের আমার কথা? আমরা তো এটাতে ভ্যালু রাখবো, তো ভ্যালু এভাবে রাখতে পারি। ক্রিকেট খেলার কথা চিন্তা করতেছি আমি, সাধারণ কথায়, যে এখানে 3, এখানে 1, এখানে 5, এখানে 7, এখানে 2, এরকম ভ্যালু রাখতে পারি। তা না রেখে আমরা যদি চাই যে এই অ্যারেটাকে আমরা কলাম ওয়াইজ অ্যাক্সেস করবো, এখানে 3, এখানে 5, এখানে 7, তারপরে দ্বিতীয় কলামে যাব, সেটাও তো পারবো, তাই না? তার কারণ এইগুলো তো কিছু না যে আমাকে রো ওয়াইজ অ্যাক্সেস করতে হবে, কলাম ওয়াইজ অ্যাক্সেস করতে হবে, তা কিন্তু না। এটা জাস্ট একটা স্ট্রাকচার আছে, তার কোনটা আপনি ব্যবহার করবেন, ক্লিয়ার? মানে যে কোনো একটা ঘরকে আপনি ভ্যালু রাখার জন্য ব্যবহার করতে পারেন, সোজা কথা, আপনার প্রয়োজন অনুযায়ী। তবে স্যার ক্রিকেট খেলার জন্য রো ওয়াইজ করতে হবে, রো ওয়াইজ করতে হবে? হ্যাঁ, ক্রিকেট খেলার জন্য রো ওয়াইজ করতে হবে। আমি বললাম এই কারণে, যদি কখনো কোনো অ্যাপ্লিকেশন আপনার সামনে চলে আসে, ঠিক আছে, যদি কখনো অ্যাপ্লিকেশন সামনে চলে আসে, তাহলে যদি মনে করেন যে কলাম ওয়াইজ অ্যাক্সেস করতে হবে, তো সেটাও আপনি পারবেন, ঠিক আছে? জি স্যার। মানে শুধু ওই ভ্যালু চেঞ্জ করে দিলে, ইন্ডেক্সের ভ্যালু, তো সেটা কেমন করে আমরা একটু দেখি। তো এইবার আমরা অ্যারেটাকে ইনপুট নিতে চাই, অ্যারেটার ইনপুট নিতে চাই। তো আমরা অনলি এখন আমাদের 120টা নেওয়া যাবে, কিন্তু আমরা দুইটা রো আর দুইটা কলাম নিয়ে টেস্ট করে দেখি। ওকে স্যার, আমরা দুইটা রো আর দুইটা কলাম নিয়ে টেস্ট করে দেখি। এখন আমাদের ফর লুপ একটা, আই ইকুয়াল টু 0, আই লেস দেন 2, মানে দুইটা ভ্যালু নেব যে এই এই আই এর ভ্যালুটা আমরা ব্যবহার করব রো এর জন্য, ঠিক আছে, আর কলামের জন্য ব্যবহার করার জন্য আরেকটা ফর লুপ নিতে হবে আমাদের। বুঝা গেছে? তার কারণ কি, প্রতিটা যদি 6টা কলাম হয় কিংবা 2টা কলাম হয়, প্রতিটা রো এর তো 2টা করে কলাম থাকবে, ঠিক কি না? দেখেন এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি রো ওয়াইজ অ্যাক্সেস করি, তাহলে 0 নাম্বার রো এর কলাম কোনটা? 0 1 2 3। আবার 1 নাম্বার রো এর কলাম কয়টা? 0 1 2 3। 2 নাম্বার রো এর কলাম কয়টা? 0 1 2 3, ঠিক আছে? মানে প্রতিটা রো এর সমান সংখ্যক কলাম। তা আমরা এই আই 0 এটা একটা রো, তার জন্য কলাম কয়টা হবে সেটা আমাদের এখানে বলতে হবে, যে ইকুয়াল টু 6টা, 0 6টা, কিন্তু আমরা আপাতত 2টা নিয়ে টেস্ট করতেছি, ঠিক আছে? মানে আমাদের তো ওই 6টাই নিতে হবে, 6টাই ব্যবহার করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। প্লেট কেনা থাকলে এখানে মনে করেন আপনি 120টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, ভ্যারিয়েবল পড়ছিলাম না আমরা, ভ্যারিয়েবল পড়ছিলাম, তখন 120টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আর এই রান ডিক্লেয়ার করা একই কথা, 120টা মানে 6 × 20। তো যে লেস দেন 2, কিংবা আপনি 3টা কলামও নিতে পারেন, আমরা 3টা কলাম নিলাম, তাহলে 6টা ভ্যালু নেব। আর যে প্লাস প্লাস এই, তো আমি একটু রাখি এই। তো এইটা কেউ বুঝছেন কিনা দেখেন,
আমরা ফর লুপটা যখন জিরোতে থাকবে তার জন্য তিনটা কলাম, ফর লুপটা যখন এই উপরে ফর লুপটা যখন ওয়ানে থাকবে তার জন্য তিনটা কলাম, ফর লুপটা যখন টুতে থাকবে তার জন্য তিনটা কলাম, ঠিক আছে? আমরা দুইটা রো আর তিনটা কলাম নিলাম, বোঝা গেল কি? আচ্ছা, আমার ম্যাথের কেউ আছেন নাকি? ম্যাথের টিচার, ম্যাথের স্টুডেন্ট কোন জায়গায় বলা দরকার আছে প্রোগ্রামের? বুঝলাম না, না 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 কোথাও বলা দরকার নাই। তোমার আছেন এখানে দুইটা থার্ড ব্র্যাকেট দিব আমরা, আই আর জে। আমরা শুধু একটু প্রিন্ট করে দেখি তো রো আর কলামের ভ্যালু গুলা ঠিকঠাক প্রিন্ট করতেছে কিনা, নাকি একটু প্রিন্ট করে দেখি। ওকে স্যার, ওকে প্রিন্ট মানে এটা কি জাস্ট আমাদের দেখার জন্য, মানে ইনডেক্স গুলো প্রিন্ট করবো আমরা, ঠিক আছে? ইনডেক্স গুলো পার্সেন্ট ডি, এটা দিয়ে আই এর ভ্যালু, আই ইকুয়াল টু, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটা দিয়ে জে এর ভ্যালু, জে ইকুয়াল টু পার্সেন্ট ডি, আর এটা কার ভ্যালু? আই আর জে, আই আর জে। আচ্ছা, আর আমাদের প্রতিটা লুপ যখন এক্সিকিউট করবে সব কলাম যখন প্রতিটা রো এর অ্যাক্সেস হয়ে যাবে তখন একটা কি করবে, স্ল্যাশ এন্ড প্রিন্ট করবে, মানে নিচের লাইনে আসার জন্য, ঠিক আছে? আর কিছু না, এটা এই আমি কোড লিখলে আপনি যদি বুঝতে না পারেন সাথে সাথে কিন্তু একটু আওয়াজ দিবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইটা রান করে দেখি, এতটুকু যা লিখছি এটা বোঝেননি কেউ? কোন একটা অ্যালফাবেট একটা লাইন আমাকে বলেন যদি না বুঝতে পারেন। আচ্ছা, এই আমাদের সব বোটানি স্টুডেন্ট আছে নাকি? হ্যাঁ, তৌফিকা শান্তা আছে? নাই, এই যে ছিল, এতক্ষণ ছিল। আমরা রান করি তো, রান করলে আচ্ছা আমরা ওখানে আরেকটা ই দিত যে আমরা তো এখন এটা প্রিন্ট করতেছি না, এটা দরকার নেই এখন। জে এর পরে স্যার একটা স্পেস দিলে সুন্দর দেখা যাবে, জে এর পরে একটা স্পেস, তাই তো? জি স্যার। আচ্ছা, এবং আরেকটা প্রতিটা রো এর কলাম দেখি আমরা কি হয়, মানে আমরা সুন্দর দেখতে চাচ্ছি আসলে। এই যে দেখা গেল কি? জি স্যার, মানে আমরা দুইটা রো নিয়ে কাজ করছি, তো আমরা যদি এখানে আরো করি যে আমরা আই জে, আই জে উঠাই দিলাম, শুধু রো আর কলামের গুলো প্রকাশ করি দেখি, আই জে উঠাই দিলাম, আরো দেখতে সুন্দর হবে আশা করি। এই তো দেখেন, এই দেখেন। আচ্ছা, আর একটা কাজ করি আমরা, ইনডেক্স গুলা, ইনডেক্স গুলা তাই তো, ইনডেক্স গুলা ইসের মধ্যে রাখি, যে আমরা ধরেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখে দেখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট নেবে কিনা তাও সন্দেহ আছে, নিলে হয়তো বা ই দিতে হবে, দরকার নেই, যে ব্যাক স্ল্যাশ ইউজ করতে হবে, দরকার নেই। তো এই আমরা রো আর কলাম গুলো দেখতে পেলাম, তাই না? জি, রো আর কলাম গুলো দেখতে পেলাম, যে রো আর কলামের ভ্যালু গুলো প্রিন্ট করতেছে, মানে আর কি আইজ এর ভ্যালু দিয়ে রো আর কলামকে যে অ্যাক্সেস করা যাবে সেটা বুঝলাম। এই তো এখন আমরা, আমি যে বলছিলাম যে আমরা ইনপুট নেব সেটাতে যাব, এই যে ইন্টার রান মেসেজটা দিলাম, একটা স্ল্যাশ এন দিলাম। তো আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের স্ক্যানার,
scan f. Percent of d, percent of d. আচ্ছা পার্সেন্ট অফ ডি তো একটা অ্যাড্রেস অফ রান এই এখন আই আর জে আই আর জে এর ভ্যালু কেমন করে ভ্যারি করে সেটা কিন্তু আমরা দেখছি তাই না জি জি স্যার আই আর জে এর ভ্যালু কেমন করে ভ্যারি করে তাহলে আমাদের এখন কয়টা ভ্যালু ইনপুট দিতে পারবো আমরা ছয়টা ছয়টা দিয়ে দেখি কি হয় আচ্ছা দেবো তো তা ওটা আমরা প্রিন্ট করে দেখতে চাই যে আমরা ভ্যালুগুলো ঠিকঠাক ইনপুট দিলাম কেন তা প্রিন্ট করার জন্য আমরা একই স্ট্রাকচার কপি করলাম ঠিক আছে একই স্ট্রাকচার পরে এখানে এটা দরকার নাই যেহেতু আর কি আমরা ইনপুট দিছি দিলেও হয় না দিলেও হয় আচ্ছা এখানে আমরা প্রিন্ট করে দেখব প্রিন্ট এফ দুই টেস্ট এখানে অ্যাড্রেস সিম্বল থাকবে না এই তো আমরা একটু যাই দেখি এখন তো ভ্যালু দিতে থাকি আমরা কত হলো পাঁচটা ঠিক আছে আমাদের ভ্যালু ঠিক আছে জি স্যার দিলাম এক লাইনে আমরা ওই আর কি এক লাইনে যখন স্পেস দিয়ে দিলাম তখন ওই ই কাজ করেনি স্ল্যাশ এন্ড কাজ করেনি ঠিক আছে কিন্তু আমাদের কি হয়েছে যে যখন আউটপুট দিছে আমাদের তখন যে আমরা একটু স্পেস দিয়ে রাখি তাহলে আমাদের সুন্দর দেখা যাবে আমরা এবার যদি রান করি তাহলে কি হবে যে আমরা ভ্যালু যদি দিই তাই তো তাহলে দুইটা কলামে তো আমাদের দুইটা রো তিনটা কলামে প্রেস করছে তাই তো আচ্ছা এখন আমরা যারা ম্যাথমেটিক্স এর আছি তো এই টু ডাইমেনশনাল অ্যারে এটা ডিক্লেয়ার করা এবং এটা দিয়ে কাজ করা তো আমরা ওই অন ডাইমেনশনাল অ্যারে এর যে এলিমেন্ট গুলো যোগ বিয়োগ করতে পারছি যোগ বিয়োগ তো এইটার এলিমেন্টটা একইভাবে যোগ বিয়োগ করতে পারবো তাই না যোগ বিয়োগ করতে পারবো সেখানে সমস্যা নাই তো আমরা নতুন একটা সমস্যা চিন্তা করতে পারি কিনা যেটা সলভ করলে আমাদের একটু ধারণা আসবে যে আমরা কিছু করছি তো সেটা হলো এই যে এটা ম্যাথমেটিক্স এর একটু ধারণা আছে এই জন্য আলোচনা করা এই জন্য জিজ্ঞেস করলাম যে আমরা ম্যাথমেটিক্স এর কেউ আছি কিনা আচ্ছা আমি একটা স্ট্রাকচার নিই এই যে এখানে রো কয়টা কলাম কয়টা একটা ম্যাট্রিক্স এর তো যারা আমরা ম্যাথমেটিক্স এর না তারা বুঝলাম যে ওই কোনা কোনা বরাবর যে আর কি সারিগুলো কিংবা ঘরগুলো তাই না বোঝা গেছে এইবার আমি একটু বাস্তব এক্সাম্পলে আসি বাস্তব এক্সাম্পল যে স্যার টুডে আরে তো শিখালেন এগুলো কোথায় কাজে লাগবে একটু খেয়াল করে দেখেন আমরা দাবা খেলি না দাবা এটা ফোনে খেলি আমরা অনেক সময় লুডু খেলি লুডু ওইটা করতে হলে তো এগুলো লাগবে আর এগুলো লাগবে যাই হোক তো প্রিন্সিপাল ডায়াগোনাল তো আমি চারটা রো নিলাম চারটা কলাম নিলাম এখন আমরা চাচ্ছি আমরা যারা প্রিন্সিপাল ডায়াগ্রাম বুঝি না তো আমরা দাবা লুডু এগুলোর সাথে পরিচিত তো আমরা ধরলাম যে একবারে কোনাকোনি যে এলিমেন্ট গুলো সেই এলিমেন্ট গুলো আমরা প্রিন্ট করতে চাই বা দেখতে চাই ঠিক আছে বোঝা গেল কি জি স্যার তো তাহলে আমাদের কি করতে হবে একটু ট্রাই করে ইফ কন্ডিশন লাগবে আই ইকুয়াল টু জে এই সে অলরেডি সলভ হয়ে গেছে নাকি হ্যাঁ এই বুঝতে পারেননি এমন কেউ আছেন নাকি বুঝতে পারেননি আচ্ছা এই যারা বুঝতে পারছেন তারা তো পারছেনই আচ্ছা বলি দেখেন
আমরা এখানে একটু লিখি কত মজার, এটা জিরো নাম্বার রো জিরো নাম্বার কলাম, ঠিক আছে? জি স্যার। এটা কিরণ, এইটা কত? এক 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 এক। এইটা কত? দুই দুই দুই। এইটা কত? তিন তিন তিন। এই এই যারা বুঝতে পারেন নাই তারা এটা কি বুঝতে পারছেন? এটা আইজ এর ভ্যালু। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তো এখন প্রিন্সিপাল ডায়াগোনাল হচ্ছে কখন? যখন আইজ এর ভ্যালুটা সমান, তাই না? জি স্যার। দেখছেন কি, তার কারণ যখন আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 3, আর আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 3, এবং 1 1 2 2 3 3 এই 0 0 যখন একই হচ্ছে তখন আমাদের প্রিন্সিপাল ডায়াগোনালটা অ্যাক্সেস হচ্ছে। তাহলে আমরা এটা বলে ডাইমেনশন যখন সমান হচ্ছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। এই তো তখন এটা কিন্তু ওই আবার ম্যাট্রিক্স যদি এই 4 বাই 4 না হয়, মানে রো আর কলাম সমান না থাকে, তখন কি আর সেম থাকবে না? কিভাবে অ্যাক্সেস করা যাবে? এবার এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগ করতে হলে আমাদের কি করতে হবে? আমরা ছোট্ট করে একটু চেষ্টা করি, একটু ট্রাই করে ফেলেন, ঠিক আছে কি? তাহলে আমরা দেখতে পাবো। হ্যাঁ আমি পাচ্ছি, সবাই তাহলে মনে পাচ্ছে। এই যে আপনি কোথা থেকে বলতেছেন, চাঁদপুর নাকি? না স্যার, আমি লালমনিরহাট হাতিবান্ধা থেকে বলতেছি। আচ্ছা রান করবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। না আগে দেখি আমরা কি অবস্থা। ফাইভ বাই ফাইভ নিছেন, ও ইনপুটও পাঁচটা দিতে হবে, তাই তো? সময় লাগবে, তাই তো? আচ্ছা ব্যাপার না, হ্যাঁ কমানো যাবে। থ্রি বাই থ্রি করলাম আমরা, তাই তো? থ্রি বাই টু করলাম। হ্যাঁ 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 দেখি একটু। আচ্ছা আপনি এটা একটু আমাদেরকে ব্রিফ করেন তো, যে কি অবস্থা স্যার? না এই যে যিনি শেয়ার করছেন ইনি, হ্যাঁ তার কারণে আমরা তো অনেকে বুঝি নাই, তাই না? জি স্যার। প্রথমে আমরা তো অ্যারে ডিক্লারেশন এর আগে শিখছি, সবাই সম্ভবত জানি অ্যারে ডিক্লারেশন, যেহেতু এটা টু ডাইমেনশনাল অ্যারে, সেহেতু আমরা একটা টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করছি, যে 5 ইনটু 5, আমাদের পাঁচটা সারি পাঁচটা কলাম থাকবে। তারপরে আমরা দুটো ভেরিয়েবল নিয়েছি, আই জে এবং সাম এর মানটা কারেজ ভ্যালু না রাখার জন্য আমরা সাম এর মানটা জিরো করে দিচ্ছি, যেহেতু আমরা সামটাকে অ্যাড করব, সবসময় সব যে প্রিন্সিপাল মানগুলো আছে সেগুলো যোগ করবো, সেজন্য নির্দেশনা দিচ্ছি। তারপরে আমরা ফর লুপের মাধ্যমে দুইটা প্রথম ফর লুপে সারি প্রতিটা সারিতে পাঁচটা যেহেতু আমার কলাম আছে, যেহেতু একটা ফর লুপ প্রথম ফর লুপটা কাজ করবে সারি হিসাবে, দ্বিতীয় ফর লুপটা কাজ করবে আমার কলাম হিসাবে। সেভাবে যোগ করতে বলছিলেন? হ্যাঁ যোগ করতে বলছিলাম, ওই ইলেভেন গুলো প্রদর্শন করলেও হবে একই কথা, মানে তার মানে আমরা বুঝি, তাই তো? আচ্ছা উনি যে কোডটা দেখালো এটা বোঝেননি এমন কেউ আছেন নাকি? একটু কথা বলবেন স্যার, বুঝতে পারতেছি না, একটু বুঝাই দিতে হবে। আচ্ছা বুঝাই দিচ্ছি, আবার যে যে করে যে করে ফেলছেন যে কোডটা শো করছেন, আচ্ছা আপনি কি করেন বলেন তো? স্যার আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সিএসসি। কোথায়? ডুয়েট।
ও সেই ডুয়েট তাই তো আচ্ছা তো এই যে ডুয়েটের কাছে একটা অনুরোধ যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সিএসি তো তুমি তো অলরেডি জানো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কেন করতে হবে তাই না করলে কি হবে এগুলো অ্যাপ্লিকেশন কোথায় কিংবা একজন যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রবলেম সলভ করে সে কোন কোন অনলাইন সাইট থেকে করতে পারে এবং কোথায় কম্পিটিশন গুলো হয় এরকম জানো না কিছু তো এখন আমাদের এই ক্লাসের কোন একটা সময়ে এটা আমাদের সবার সাথে শেয়ার করা ঠিক আছে শেয়ার করা কেন একটু প্রিপারেশন নিবা প্রিপারেশন বলতে যদি স্লাইড করা লাগে কিংবা কিছু লেখা লাগে সেটা তার কারণ আমরা যদি সবাই ওইগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের যারা ভাই বোন আছে ছোট বাচ্চারা যদি থাকে এরকম তো তাহলে আমরা কি করব তাদেরকে ইন্সপায়ার করতে পারবো তারা তো ওনারা তো আর কি যেটা করতেছেন বাচ্চাদেরকে শেখানো তাই তো স্যাররা আচ্ছা এখন আমি চাচ্ছি যে বাচ্চাদের শেখানো কিন্তু বাচ্চাদেরকে আপনি প্রোগ্রামিং শিখাচ্ছেন শুধু কিন্তু এইটার যে এইটা করে যে কোথায় পৌঁছানো যায় তাহলে এটাও তো আপনার জানা দরকার তাই না জি অবশ্যই জি স্যার তো এইগুলো আমাদের বয়সে কেউ ছোট হোক বড় হোক সেটা ব্যাপার না শিক্ষিত সমস্যা নাই তাই না জি ঠিক আছে এগুলো আমরা জানবো তা আমি তাহলে ওকে একটা হোম টাস্ক দিলাম এটা ঠিক আছে জি স্যার হোম টাস্ক থাকবে এইটার খুঁটিনাটি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এগুলো জেনারেশন ওয়াইজ না মোটামুটি যে কমন যেগুলো আছে এখন পাইথন আছে গো আছে ঠিক আছে এগুলো আছে কোনটার অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করতেছে কি কি হ্যানশান এইগুলো দিয়ে একটু যে একদম সি শিখলো তো সি শিখে তো সি শিখে আমাদের যেটা অবস্থা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমাদের সি প্রয়োগ কিন্তু আমাদের দেশে খুবই কম ঠিক না এই সি এর একটা ভার্সন আছে মাইক্রো সি ঠিক আছে সেটা দিয়ে অনেক কাজ টাজ হয় কিছু কিছু আইসি কোডিং টোডিং এগুলো হতো তো এই তো এখন এইটা তার কাজ থাকুক কালকেই না আরো সময় নিক নিয়ে সামনের সপ্তাহে আমাদের মোটামুটি একটা ওভারভিউ দেওয়া এটা নিয়ে ঠিক আছে জি স্যার কষ্ট হবে নাকি ভালো করে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ কষ্ট হবে না এটা করতে হবে দেশ জাতি সবার জন্য লাগবে ঠিক আছে আচ্ছা তো আমরা এটা যারা বুঝতে পারেননি আরেকজন স্যার করে ফেলছেন না আরেকজন যিনি করছেন উনি শেয়ার করেন স্ক্রিন শেয়ার করা যাচ্ছে কি মোহাম্মদ আলী স্যার শেয়ার করেন না কেন এতে অনেক সময় লাগতেছে সময় নেই আচ্ছা ডুয়েটেড দে তুমি কি পলিটেকনিকে পলিটেকনিকে ছিলা নাকি জি স্যার পলিটেকনিকে ছিলাম কোন পলিটেকনিকে স্যার কুড়িগ্রাম সরকারি পলিটেকনিকে ছিলাম আচ্ছা সিএসসি তে ছিলা নাকি জি স্যার কম্পিউটার টেকনোলজি আচ্ছা 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 মোহাম্মদ আলী স্যার শেয়ার করতে দেরি হচ্ছে মনে হয় যাই হোক বলি এবার যারা বলতেছিলেন একটা বোঝা একটু বোঝার দরকার বলতেছিলেন না জি তো আমি সেখানে আসি যে ধরেন আমি 6x6 একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলাম 6x6 6x6 হতে পারে কিংবা অন্য যে কোনো সাইজের হতে পারে কিন্তু আমি ইনপুট নেওয়ার সময় এত বেশি নিচ্ছি না ধরেন 3x3 একটা ম্যাট্রিক্স ঠিক আছে তো এখানে আমি যদি ইনপুট নেই তাহলে এই এই ইনপুট নেওয়াটা বুঝছি কিনা এটা আগে করছিলাম জি স্যার এটা বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা এটা যদি বুঝতে পারি তাহলে আমরা এই ডক ফাইলটাতে চলে আসি চলে এসে এখানে আছে কয়টা 4x4 তাই তো জি স্যার তাহলে একটা ডিলিট করে দেই তাহলে
আমার এখন হলো কত 3/3 তাই না জি স্যার তো এখন 3/3 তো এর এই প্রিন্সিপাল ডায়াগোনাল পেতে হলে আমাদের কি করতে হবে যে আমরা যে ভ্যালু গুলোতে এই আই আর জে এর ভ্যালু সমান সমান এই যে এখানে এখানে তাই না জি স্যার আই আর জে এর ভ্যালু সমান হলেই কেবল প্রিন্সিপাল ডায়াগোনাল আদারওয়াইজ তো প্রিন্সিপাল ডায়াগোনাল না এটা বোঝা গেছে কি জি স্যার আচ্ছা তাহলে আমরা এবার আমাদের ওখানে ফিরে দেই তো আমরা কন্ডিশনটা আমাদের কি যদি আই আর জে এর ভ্যালু সমান হয় তাহলে সেটাকে নিব তাই না জি স্যার তো আমরা যোগ করব তাহলে আমরা এতটুকু দিয়ে ইনপুট নিয়ে ফেললাম দেখলাম যে ইনপুট নেওয়া শেষ এখন আমাদের যোগ করতে হবে তো যোগ করার সময় আমরা সাম নামে একটা ভেরিয়েবল নিই সাম ঠিক আছে সাম নামে একটা ভেরিয়েবল নিলাম নেওয়ার পরে একটু খেয়াল করেন যে আমরা যোগ করব আমাদের এই প্রিন্টএফ তাহলে দরকার নাই এই দুইটা ফর লুপ দিয়ে আমরা যেটা করব অ্যারেটাকে অ্যাক্সেস করব ঠিক আছে অ্যারেটাকে রো আর কলাম অ্যাক্সেস করার জন্য দুইটা ফর লুপ করলাম তিনটা রো আর তিনটা কলাম এই এখন আমরা বললাম যে ওইটা অর শর্ত কি আই আর ভ্যালুর সমান সমান যদি আই আর ভ্যালু জে সমান হয় তাই না জি ইফ যদি আই ইকুয়াল টু ইকুয়াল টু জে এইটা যদি হয় তাহলে আমরা যোগ করব আদারওয়াইজ না ঠিক আছে জি স্যার এখন বোঝা গেল কি জি স্যার আচ্ছা আমরা আমাকে একটু বলেন তো যারা এই যে অপারেটর গুলো শিখছেন এই এইটা কোন ধরনের অপারেটর অ্যারিথমেটিক এটা কোন ধরনের অপারেটর রিলেশনাল 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 রিলেশন এখন আমরা একটা ইকুয়াল টু দিয়ে কি বুঝি আর দুইটা ইকুয়াল টু দিয়ে কি বোঝাচ্ছে একটা ইকুয়াল দিয়ে একটা ইকুয়াল টু রিলেশন একটু একজন কথা বলেন আমরা যদি এখানে আই ইকুয়াল টু জে লিখতাম তাহলে কি বোঝা যেত আই এর মধ্যে অ্যাসাইন করা বোঝাতো অ্যাসাইন করা আই এর ভ্যালু জে ক্লিয়ার আর এখন যখন এইটা আমরা লিখতেছি তখন বলতেছে আই এর ভ্যালু জে এর সমান কি এর आंसर কি হতে পারে হয় ইয়েস না হলে নো তাই না আমি বলতে চাচ্ছি এটা যে এই যে রিলেশনাল গুলো অপারেটর এই ইকুয়াল টু এটা পড়ার সময় মনে মনে সব সময় একটা এর পরে জিজ্ঞাসা চিহ্ন চিন্তা করে নেবেন ঠিক আছে আই জে এর সমান কি যদি থাকতো আই গ্রেটার দ্যান জে তাহলে আমরা মনে মনে একটা জিজ্ঞাসা চিহ্ন চিন্তা করে নিতাম নিয়ে বলতাম আই কি জে এর থেকে বড় বুঝা গেল জি স্যার সব সময় মনে মনে একটা জিজ্ঞাসা চিহ্ন চিন্তা করে নেব এবং এই রিলেশনাল অপারেটর গুলো শুধুমাত্র ট্রু আর ফলস রিটার্ন করে নাথিং এলস আচ্ছা তো আমরা কি সাম ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সাম সামটা জিরো করে নি সামটা জিরো করে নিলাম আমরা তো এখন আই যদি জে এর সমান হয় তখনই আমরা যোগ করব তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস রান আই জে ঠিক আছে কি তো এখন কি বোঝা গেল এবার বুঝতে পারছি এই তো এই 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 এইভাবে আমাদের একটু মানে আর কি স্টেপ বাই স্টেপ চিন্তা করে আগাতে হবে যদি আই সমান জে হয় যদি আই সমান জে কবে হবে কখন হবে যখন এই সব জায়গাগুলোতে আসবে তার কারণে এখানে তো আই এর ভ্যালু জিরো জে এর ভ্যালু ওয়ান তাহলে আই জে সমান হচ্ছে না এই নিচে এখানে এখানে হলো টু এখানে হলো ওয়ান তাহলে তো এটা সমান হচ্ছে না তাই না তাহলে যেখানে যেখানে সমান হবে সেখানে সেখানে নেব তাহলে কোথায় কোথায় হচ্ছে ওই শুধু কর্ণ বরাবর তাহলে এখন আমরা ইনপুট দিয়ে দেখি হয় কিনা তো আমরা ইনপুট দিই বলেন কোড ব্লকস এর ফন্টটা যদি একটু ছোট করতে পুরোটা যদি একসাথে দেখতে পারলে ভালো হতো আচ্ছা এর রুলস কইতা আমার মাউস থাকলে খুব সহজে করা যেত ভিউয়ার এডিটরের মধ্যেও থাকতে পারে এডিটর না ভিউ 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 কিসের মধ্যে যে আছে আল্লাহই জানতা সেটিংস এর মধ্যে আছে নাকি এডিটরে পাইছি আর কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয়ে যাবে স্যার কন্ট্রোল মাইনাস দিলে হবে জি স্যার হবে স্যার আচ্ছা দেখি দেখি কন্ট্রোল মাইনাস দিয়ে তাহলে কই হয় না না স্যার মাউসের টাচ প্যাডে স্যার দুই আঙ্গুল দিয়া মাঝখানের দিকে টান দিলে আস্তে করে ছোট হয়ে যাচ্ছে এই যে স্যার উই চুজ আচ্ছা দেখি 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 একটু একটু ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে ঠিক আছে জেনারেল সেটিংস এডিটর অপশন আছে নাকি এখানে স্যার উচ্চ আছে আছে চুজ কিসে কিসে চুজ কোন কোন স্যার চুজ চুজ স্যাম্পল টেক্সট চুজ এডিটর সেটিংস
আর এখানে ওখানে চোস ওখানে ছিল টাইম কোণে যাও লিখতে ব্যাক করে ওই টাইম কোণে হ্যাঁ 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 স্যার দেখি এখানে এখানে স্যার 28 থেকে কমা দিতে হবে হ্যাঁ 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 দেখি এর এই আইডিটা দিতে আর ব্যবহার করা হয় না এগুলা নাই এইবার আমরা সামের ভ্যালুটাকে প্রিন্ট করব প্রিন্টএফ ঠিক আছে sum equal to percent of d আমরা sum equal to sum এই তো আমরা এখন করে দেখি যে আমাদের তিনটা রো তিনটা কলাম ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে মনে হচ্ছে তো একটু খেয়াল করি যে আমরা 1 দিলাম 3 দিলাম ও আমি ভুল করছি যে আমরা রো ওয়াইজ দি তাহলে দেখতে সুবিধা হবে ঠিক আছে তিনটা তিনটা করে দিই দুই দিলাম পাঁচ দিলাম সাত দিলাম এটা হলো প্রথম রো তারপরে আমরা নয় দিলাম এক দিলাম তিন দিলাম এটা দ্বিতীয় রো ঠিক আছে চার দিলাম পাঁচ দিলাম ছয় দিলাম তো দিয়ে এখনো ইন্টার দিনি তাহলে আমরা আসলে কোনটা কোনটা যোগ হবে একটু ধারণা করেন তো এখান থেকে দুই এক ছয় দুই এক ছয় তাহলে সাম কত হওয়ার কথা আসলে নয় তাহলে নয় যদি হয় আমরা বুঝবো ঠিক আছে না জি ঠিক আছে সাম নয় হয়েছে আমরা বুঝতে পারছি তো তাই না বলেন একটু বলেন বুঝলাম না কেউ কিছু বলতেছেন বলেন ঠিক আছে স্যার মোহাম্মদ আলী স্যার স্পিকার অন হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা কি এইটা যোগ করলে এইটা এই এই কর্নারটা যোগ করলে ঠিক আছে যোগ করে আমার সাম পাইছে কোথায় এই ওই কর্নারটা যোগ করে সাম হল আমাদের এই 9 পাইছে এই ঠিক আছে এই তো এইটা তো গতদিন আমাদের আরেকটা কাজ আমি বলছিলাম যে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে আর কি সাজাতে পারে কিনা তাই না অ্যারে এলিমেন্ট গুলোকে আমরা কি করতে পারি কিনা সাজাতে পারি কিনা সাজাতে পারি কিনা তো আমরা আপনারা এই কোর্সের মধ্যে ফ্লোচার্ট অ্যালগরিদম পড়ছিলেন নাকি ফ্লোচার্ট অ্যালগরিদম না স্যার জি স্যার কোর্সছিলাম ফ্লোচার্ট দেখানো হয়েছিল কিন্তু ওইভাবে করা হয়নি আচ্ছা দেখা হয়েছিল ওইভাবে করা হয়নি আচ্ছা এই যে ডুয়েটের যে ঠিক আছে আসে না গেছে স্যার চলে গেছে মেবি আচ্ছা তো আমি বলি যে আমরা আমাদের যে আইসিটি বই আইসিটি যে বইটা আমাদের তাই না জি স্যার এই বইটার মধ্যে আমাদের লেখা ছিল যে আমরা ওই বাচ্চাদেরকে পড়াইছি আমরাও পড়ছি এটা যে কোন কাজ করার ধাপসমূহকে বলে অ্যালগরিদম তাই না জি স্যার জি স্যার কোন কাজ করার ধাপসমূহকে বলে অ্যালগরিদম তো আসলে আমি এই কথাটার সাথে খুব বেশি একমত না তার কারণ ওই বইগুলোতে দেখবেন এক্সাম্পল দেওয়া যে ভাত রান্না করার অ্যালগরিদম তরকারি রান্না করার অ্যালগরিদম তাই না স্যার এগুলো দেখিনি স্যার আমি অন্য ভাবে দেখছি স্যার এই যে বাজারে যাও একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসো তারপরে এই যে মানে আর কি আমাদের দৈনন্দিন জীবনের প্রবলেমের স্টেপগুলো দিয়ে বুঝিয়ে দেওয়া তাই না জি স্যার বোঝানো আছে এরকম হ্যাঁ বোঝানো আছে তাই আমি একটু বলি যে ওরকম এক্সাম্পল দিয়ে বোঝানো আছে কিন্তু আসলে অ্যালগরিদম বলতে কি বোঝায় কিংবা অ্যালগরিদমটা আসলো কেন সেটা বলি যে আমাদের দৈনন্দিন জীবনের প্রবলেমগুলো যখন আমরা সবাই তো আর সমান মেধাবী নয় তাই না জি স্যার সবাই সমান মেধাবী নয় তো আমরা যদি এই প্রবলেমগুলো সবাই মানে সব প্রবলেম সলভ করতে পারবে এমনটি নয় তো যারা সলভ করতে পারে যেরকম করোনার ভ্যাকসিন যদি সবাই বানাতে পারতাম তো তো বাসায় বাসায় বানাতাম তাই না জি স্যার কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি তো যদি আসলে অ্যালগরিদম বলতে বোঝায় কিছু প্রবলেম যেগুলো সলিউশন
আমরা সবাই সমানভাবে পারি তা না, কিছু দক্ষ ব্যক্তি দক্ষ মানুষ এই প্রবলেম গুলোর সলিউশন বের করে আর তারা আমাদের সাথে শেয়ার করে আর আমরা সেটা দিয়ে পরবর্তীতে আমাদের দৈনন্দিন জীবনের প্রবলেম সলভ করি। তো এই সেই সেই তারা যখন ওইটা সলভ করে ফেলে তো তারা কি করে ওইগুলো ধাপে ধাপে সুন্দর করে বোধগম্য উপায়ে লিখে আমাদের কাছে দেয় যে আমি লিখছি এই ধাপে ধাপে এই তোমরা তোমাদের বোধগম্য করে তোমরা এটা দেখো। এটা যখন করে সেটা হয়ে যায় অ্যালগোরিদম। কিন্তু আমাদের বইগুলোতে আমি দেখি যে মানে সাধারণ কিছু ঘটনা সাধারণ কিছু কাজ যেটা বাড়ির চারিপাশে ঘটে এরকম এটা দিয়ে অ্যালগোরিদম এক্সাম্পল দেয়া। আচ্ছা তো এখন আমরা সাজাবো। তো আমাদের এই ডেটা যদি আমরা অ্যারের এলিমেন্ট গুলোকে সাজাতে চাই, ধরেন একটা ওয়ান ডি অ্যারে তার এলিমেন্ট গুলোকে আমরা সাজাতে চাই, তো যদি সাজাতে চাই আমরা তো সেক্ষেত্রে এই সাজানোর জন্য কয়েকটা অ্যালগোরিদম আছে, মানে অসংখ্য অ্যালগোরিদম, শুধু কয়েকটা না অসংখ্য। তো আমি একটু নামগুলো বলে যাই, আমরা সব থেকে সহজটা দেখব। তো বাবল শর্ট, কুইক শর্ট, কাউন্টিং শর্ট, মার্চ শর্ট, হিপ শর্ট, রেডিক শর্ট, বাকেট শর্ট, ইনসারশন শর্ট, এইগুলো কিন্তু সব সাজানোরই অ্যালগোরিদম, ঠিক আছে। এখন আমরা বলতে পারি যে এক সাজানোর জন্য এত অ্যালগোরিদম কেন, তার কারণ কি বিভিন্ন প্রকৃতির ডাটা থাকতে পারে এবং তা সাজানোর জন্য বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন অ্যালগোরিদম আসতে পারে, ঠিক আছে। তো এই সাজানোর জন্য সব থেকে সহজ যেটা অ্যালগোরিদম কিংবা বাচ্চারা ইউজ করে বাবল শর্ট, তো আমরা একটু বাবল শর্ট অ্যালগোরিদমটা একটু দেখব, সেই অনুযায়ী সাজাবো। স্যার যে কোডটা দেখিয়ে দিছিলাম স্যার এবং ট্রাই করছি কিন্তু স্যার হচ্ছে না আমার। কোনটা কোনটা? এই যে এখন যেটা করছি। জি স্যার। আচ্ছা আমরা দেখব আপনারটা পরে দেখিয়ে দিয়ে সমস্যা নেই, আমি আমরা এখনই দেখব, দেখে আপনারটা দেখে তারপরে এখানে যাব, আপনারটা দেখে তারপরে এখানে যাব, কারণ হলো এটা তা না হলে ওইটার এটা আবার মারবে। এই যে পাইছি আমরা। তো এখন আপনি আপনার কোড শেয়ার করেন। জি স্যার। স্যার কোড দেখা যাচ্ছে? হ্যাঁ আমি পাচ্ছি, আপনার স্ক্রিন বড় করবেন। হ্যাঁ যেটা হলো, হ্যাঁ দেখি আমরা। পাচ্ছি না কোড? আগে কোড দেখি, আগে কোড দেখি। আচ্ছা আগে কোড দেখি। ও এই সবাই একটু ভুল টুল খোঁজার চেষ্টা করেন, আমার তো কথা। 8 নম্বর লাইনে স্যার। ও কয় নম্বর লাইনে? 8 8 হ্যাঁ 8 নম্বর লাইনে, ফর লুপের মধ্যে, ফর লুপের মধ্যে। ও জি স্যার এখানে বুঝতে পারছি, জে প্লাস প্লাস হবে। হ্যাঁ জে প্লাস প্লাস, আর মনে হয় ভুল নাই সম্ভবত, এবার রান করলে আপনি আপনার হবে আশা করা যায়। স্যার এখনো হচ্ছে না কেন? কনসোলটা দেখান। কনসোল কনসোল পাচ্ছি কই আমরা? এখনো হচ্ছে না? না স্যার কনসোল দেখাচ্ছি। হ্যাঁ দেন। আচ্ছা একটু ই করে দিলে সুবিধা হতো, মানে যদি রো আর আমার মতো যদি একটু ইনপুটে দেন। ও দেখি দেখি দেখি, এখন এখন শেয়ার করেন, শেয়ার করেন। জি স্যার করতেছি। হ্যাঁ জি স্যার। আচ্ছা ও আপনি সাম 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 জিরো সাম রান আইজে, ও সামের আগে পার্সেন্টেজ দিবেন কেন? সামের আগে পার্সেন্টেজ দিবেন কেন? এখানে স্যার ওটা কেটে দেন। আচ্ছা তো দাঁড়ান আমরা একটু দেখি। ইকুয়াল টু জে, ভুল খাটার তো কথা নয়। আচ্ছা এখন রান করেন, কনসোলটা একটু আমার আমার একটু আসতে একটু আসতে ইনপুট দেন, দেন দেন একটা ইনপুট দেন। ওয়ান ওয়ান স্পেস স্পেস ইন্টারনাল স্পেস থ্রি থ্রি ফাইভ ফাইভ ইন্টার ইন্টার ইন্টার। এখন দেন টু টু ফোর ফোর সিক্স সিক্স, এবার ইন্টার, এবার এখানে দেন সেভেন সেভেন
আলাদা করে দিলাম কেন একটু বুঝতে সুবিধা হবে তাই এখন তো ক্লিয়ার জি স্যার এখন ক্লিয়ার স্যার এখানে তো স্যার আমরা বাই ডিফল্ট স্যার ট্যাব বাটন বা স্যার নতুন একটা লাইন নিয়ে নিতে পারি ট্যাব বাটন দিয়ে দিলে স্যার মনে হয় সুন্দর হতো সেটা আপনার ইচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ মিনিমাইজ করি আমাদের নামাজের আর আছে কতক্ষণ স্যার আরো 10 মিনিটের মতো 10 মিনিট তো খেয়াল করেন আমি বাবল সর্ট অ্যালগরিদমের কথা বলছিলাম বাবল সর্ট তো আমাদের একটা ভ্যালু দেখতে পাচ্ছি আমরা এই এই যে এটা এই যে এটা এটা দেখতে পাচ্ছি কি জি স্যার তো এইটা যদি আমরা একটা অ্যারে চিন্তা করি এটা যদি একটা অ্যারে চিন্তা করি তো অ্যারেটা কি সাজানো আছে নাকি না স্যার সাজানো নাই তো সাজানো না থাকলে এইটা সাজাতে হবে এটাই তো আমাদের কাজ তাই না জি স্যার তো বাবল শট অ্যালগরিদম কি করে কাজ করে একটু খেয়াল করে দেখি বাবল শট অ্যালগরিদম দুইটা দুইটা করে কম্পেয়ার করে একটু খেয়াল করে দেখেন যে সে কি করলো 14 আর 33 এই দুইটাকে কম্পেয়ার করলো ঠিক আছে 14 আর 33 এই দুইটাকে কম্পেয়ার করলো করার পরে ওই দুইটা এখানে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই মানে ছোট থেকে বড় তাহলে ওই দুইটার স্থান কি পরিবর্তন করার দরকার হবে নাকি না না তো ও তখন ওই দুইটা ছেড়ে এখন 13 আর 33 না 14 আর 33 এই তো ও ওইটা ছেড়ে এখন কাজ করতেছে কি নিয়ে 33 আর 27 ঠিক আছে জি তো 33 আর 27 নিয়ে কাজ করতেছে এখানে কি তার এক্সচেঞ্জ করার দরকার আছে আছে স্যার আছে তো ও সেটা এই এই যে এই যে গোলাপি কালার দিয়ে বোঝাইছে এখানে এই দুটোকে এক্সচেঞ্জ করতে হবে পরের লাইনে দেখেন ও এক্সচেঞ্জ করে দিছে তাই না জি স্যার এক্সচেঞ্জ করে দিছে না করে দিয়ে তখন 27 যখন এক্সচেঞ্জ করে দিও দিল পরের দুইটা সবুজ আর কিংবা লাইট ব্লু কালার যেটা সেটা দেখেন 33 আর 35 এই দুইটা কি এক্সচেঞ্জ করার দরকার আছে দরকার নাই দরকার নাই তো ও রেখে দিল যে দরকার নাই তারপরে ও গেছে টার্গেট করে যে 35 মানে একটা একটা করে কিন্তু বাড়তেছে ঠিক আছে একটু খেয়াল করে দেখবেন একটা একটা করে কিন্তু বাড়তেছে ও এক ধাপ করে সামনে আগাচ্ছে তাই না জি স্যার তাহলে ত্রি আকারে দেখলে তো ভালোই তো হ্যাঁ হ্যাঁ ত্রি আকারে স্যার কি আকারে ত্রি ত্রি স্যার গাছের এই ভাবে করে না স্যার এটা কি করলো স্যার আমি নুমান মিনুসেন ওই ডুয়েট ডুয়েট না স্যার ডিপ্লোমা সিটি ইউনিভার্সিটি আচ্ছা তো আমরা বলি ত্রি আকারে যদি আমরা যাই তখন কেমন হবে জানি না যাই হোক আমরা বলি কারণ ত্রি দিয়ে সমাধান হবে না তার কারণ কি এর এটা কিন্তু সমাধান হয়নি অলরেডি দেখেন কোন পর্যন্ত যাচ্ছে সেটা দেখি আমরা 35 আর 10 কে সাপোর্ট করলো কম্পেয়ার করলো করে দেখলো এই দুইটাকে এক্সচেঞ্জ করা দরকার তাই না জি স্যার তো এক্সচেঞ্জ করা যখন দরকার সে এক্সচেঞ্জ করলো করে কি করলো যে 10 আর 35 এই দুইটাকে এক্সচেঞ্জ করলো তো 10 আর 35 যখন এক্সচেঞ্জ করলো এখনো কি আমাদের সাজানো হয়েছে দেখেন তো দিনে হয় নাই হয় নাই কিন্তু একটা কাজ হয়েছে কি বলেন তো এক ডান পাশ থেকে একটা বাম পাশ চলে আসছে হ্যাঁ 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 সবচেয়ে বড় সংখ্যা যেটা 35 এটা পাওয়া গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবথেকে বড় সংখ্যা যেটা সেটা পাওয়া গেছে তাহলে একবার এতগুলো কাজ করার পরে সবথেকে বড়টা ডান পাশে চলে আসছে তারপরে আমরা যদি যতগুলো এলিমেন্ট ততগুলো যদি এরকম করি তাহলে আমরা তত বার করি তাহলে কি করবে ও আস্তে আস্তে একটা করে এলিমেন্ট ডান পাশে চলে যাবে ঠিক আছে জি স্যার পরের বার যখন এই কাজ করবে তখন 35 কে তো আর সরাবে না ও তখন 33 কে নিয়ে আসবে 10 এর জায়গায় ঠিক কি না জি তারপরে 27 তারপরে 14 তারপরে 10 মানে প্রতিবার এই যতগুলো কাজ করলাম এতগুলো কাজ যদি আমি এটা মিনিমাইজ করা যায় মানে কিছুটা মিনিমাইজ করা যায় তো এখন আমরা মিনিমাইজ দিকে যাব না তার কারণ কি
ধরে নিলাম আমরা এখনো অতটা বুঝি না, ধরে নিলাম মানে প্রতিবার একটা স্টেপ করে কমানো যায়, তো আমরা কমাবো না, আমরা আপাতত ধরে নিই যতগুলো এলিমেন্ট প্রত্যেক এতগুলো কাজ করার পরে একটা এলিমেন্ট ডান পাশে মানে একটা এলিমেন্টের পজিশন ফিক্সড হয়েছে, তাই না? তাহলে প্রত্যেকের জন্য এতগুলো কাজ করতে হবে, তাহলে প্রত্যেকের স্থান ফিক্সড হবে, এটা ক্লিয়ার কি? আমরা একটু দেখি তাহলে, নিচে খেয়াল করেন এবার পরের বার যখন অতগুলো কাজ আবার করছে তখন 33 এর পজিশন ফিক্সড হয়েছে, তারপরে আবার যদিও যখন অতগুলো কাজ করছে 27 এর স্থান ফিক্সড হয়েছে, তারপরে অতগুলো যখন কাজ আবার করছে এই 40 এর অবস্থান ফিক্সড হয়েছে, বুঝা গেল কি? জি বুঝতে পারছি। এখন কথা হলো এইটা, বলেন হ্যাঁ বলেন, অনেকগুলো ধাপ স্যার, বুঝলেন না, অনেকগুলো ধাপ, অনেকগুলো স্টেপ স্যার, অনেকগুলো স্টেপ। এখন কথা হলো যে এইটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করে ইমপ্লিমেন্ট করব, তাই তো কথা হলো যে এইটাই আমরা এইটা করলে এইটা করে সাজাতে হবে, ইচ্ছা মতো করলে সাজানো যাবে না, ঠিক আছে? তো এইটা আমরা কি করে করব, এই যে এরা দেখেন কোটটোট সব দিয়ে রাখে, তো যাই হোক এটা আমরা করব, তো কি করে করব সেটা আমরা বিরতির পরে এসে দেখব, ঠিক আছে? ওকে স্যার, আমরা অলরেডি করছি, আপনি চাইলে দেখতে পারেন, আমরা নামাজের পরে দেখি। স্যার আগের কোডগুলো যদি দিয়ে দিতেন এখনই কেন, আমরা ক্লাস শেষ করি তারপরে দিই, এখন তার কাজ লাগতেছে না, প্রতিদিন ক্লাস শেষে ওই গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ জি স্যার, ওগুলো কি থাকবে না, এই ইরেজ হয়ে যাবে স্যার? কেন ইরেজ হয়ে যাবে, ও গ্রুপে তো আছে ওইভাবেই, গতকালকের কোড তো কোড তো আছেই। একজন বললেন তাই না, দেখা যাচ্ছে? হ্যাঁ আমি পাচ্ছি, সারা পাচ্ছে, দেখা যাচ্ছে। এই আমরা যে শপিং এর যে প্রবলেমটা করছিলাম, সব মানে এক্সচেঞ্জ করা, সেই লজিকটাই কিন্তু এখানে কাজে লাগছে, ঠিক আছে? জাস্ট সব করছি। আচ্ছা একটু উপর থেকে, উপর থেকে। জি স্যার, যে আমরা ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে নিলাম। যেহেতু আমরা জানি ইন্টিজার মেইন থেকে কোড পড়া শুরু হয়, তো আমরা ভিতরে আসলাম, ইন্টিজার টাইপের কিছু আমরা ডিক্লারেশন করলাম, যেহেতু আমরা হচ্ছে শর্টিং করব, তো আমরা এখানে ডিক্লেয়ার করে নিয়েছি যে পাঁচটা ইনপুট নেব, সেই পাঁচটা ডাটার মধ্যে শর্টিং করব। হ্যাঁ, তো এখানে পাঁচটা ইনপুট হচ্ছে, আমরা পাঁচটা একসঙ্গে রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, অ্যারে টাইপের ভেরিয়েবল নিয়েছি A5, তারপরে আমরা আই যে আমাদের কাজে লাগবে ভেরিয়েবল দুটো, এই কারণে আমরা এখানে ডিক্লেয়ার করে নিয়েছি। আর টেম্পোরারিটা নিয়েছি কারণ আমরা সোয়াপ যখন করব তখন একসঙ্গে একটা ভেরিয়েবলে একসঙ্গে একটা ডাটা থাকতে পারে, একই সঙ্গে দুইটা ডাটা থাকতে পারে না, এই কারণে আমরা, আচ্ছা আমরা যারা শুনতেছি উনি অতটুকু বললো, অতটুকু কি আমরা বুঝছি, এইটা কিন্তু আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল নয়। ইউজারকে দিছি যে ইন্টার 5 ইনপুট, আমরা ইউজারের কাছ থেকে 5টা ইনপুট চাচ্ছি, তো এখানে আমরা ফর লুপের মাধ্যমে 5টা ইনপুট নিয়ে নিছি অলরেডি, এআই যে অ্যারেটা আছে সেখানে, তারপরে আবার আমরা দিছি যে হচ্ছে ইওর গিভেন ইনপুট, এটা আমরা ইউজারকে প্রিন্ট করে দেখাবো যে আপনি এই ইনপুটগুলো প্রিন্ট করছেন, মানে ইনপুট দিছিলেন। তারপর হচ্ছে আমরা এটা প্রিন্ট করে দিলাম, এটুক তো সবাই বোঝার কথা, এটুক আমি বুঝতে পারছি, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা কেউ না বুঝতে পারলে একটু বলেন, তাহলে আমরা আবার হয়তোবা ইনপুটের কাজ হলো, তাই তো স্যার? হ্যাঁ শুধু ইনপুটের কাজ, কিন্তু ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে।
এখন আমরা এই কাজটুকু বুঝি যে আমাদের বাবল শটটা প্রথমে কাজ করে কি প্রথম যে প্রথম লাইনে হচ্ছে সর্বোচ্চ মানে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই তাহলে প্রথম লাইনে আমার সর্বোচ্চ মান সর্বোচ্চ ভ্যালুটা বের করে দিবে মানে দুইটা ভ্যালুর মধ্যে তুলনা করবে এবং বড় ভ্যালুটাকে পিছনে দিবে ছোট ভ্যালুটাকে সামনে দিবে এটাই তো আমরা চিত্রের মাধ্যমে দেখছিলাম এই কারণে আমরা প্রথম ফললুপটা বাদ দিই আমরা দ্বিতীয় ফললুপটাতে প্রথমে আসি এখানে জের মানটা আমরা জিরো করে নিছি মানে প্রথম যে পাঁচটা অ্যারের যে ইন্ডেক্স নাম্বার জিরো থেকে শুরু হয় আমরা প্রথম ইন্ডেক্সটা এ জিরো এখন আমরা এই এই যে এখানে আছে এআই এআইটা কি আমার এই যে এই ফললুপে আই এর মান কিন্তু জিরো আছে হ্যাঁ তার মানে তারপরে তারপরে আই এর মানটা জিরো এবং পাঁচের থেকে কম তাহলে এটা কন্ডিশন সত্য দ্বিতীয় ফললুপে মানে আমার প্রোগ্রামটা চলতেছে দ্বিতীয় ফললুপে যখন এসে দেখে জে ইকুয়াল টু জিরো এবং জে ফাইভ এর থেকে ছোট এটাও সত্য তার মানে আমার এই ফললুপের ভেতরেও চলে আসলো এই ফর লুপে এসে দেখে যে এআই মানে এআই এর মানটা কিন্তু আবার জিরো আছে প্রথম এলিমেন্টটা মানে অ্যারের প্রথম এলিমেন্টটা হ্যাঁ প্রথম এলিমেন্ট অ্যারের প্রথম এলিমেন্টটা আর হচ্ছে পরে যে এ যেটা এ জ এর মান এটাও প্রথম এলিমেন্টের সাথে ইনিশিয়ালি তুলনা করতে সবগুলোর সাথে তুলনা হবে আর কি হ্যাঁ এখন দেখতেছে যে প্রথম এলিমেন্টটা থেকে ছোট এটা কিন্তু কন্ডিশন সত্য না হওয়ার কারণে কিন্তু চলে আসছে আবার এই ফর লুপটা কিন্তু ঘুরতেছে পরে এসে এখানে কি হলো জের মানটা এক বাড়লো তার মানে হচ্ছে জে এখন ওয়ান তাহলে আমার এখানে কিন্তু থাকলো হচ্ছে প্রথম এলিমেন্টটা মানে অ্যারের যে প্রথম নাম্বার এলিমেন্ট আমি এখানে এটা ইয়া নেই মানে 5 4 2 1 এখানে দেখেন আমার অ্যারের প্রথম এলিমেন্টটা কিন্তু হচ্ছে 5 দেখা যাচ্ছে স্যার হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বাকি সবাই কি দেখতে পাচ্ছেন জি স্যার জি স্যার এখানে কিন্তু প্রথম আমার অ্যারের যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা হচ্ছে 5 এবং পরের যে আমার এই যে প্রথম বা লুপ ঘুরছে তখন কিন্তু এই কন্ডিশনটা সত্য ছিল না কারণ 5 ইকুয়াল টু 5 এখানে ছোট বড় কিন্তু আসতেছে না সেক্ষেত্রে আমার লুপটা একবার ঘুরছে এবারেও পাশের থেকে কম কন্ডিশনটা সত্য তাহলে জি এর মানটা হয়ে গেল 1 মানে হচ্ছে এই 4 ইন্ডেক্সে চলে আসে এই 1 ইন্ডেক্সে আমার মানটা আছে হচ্ছে 4 তাহলে এখন এখানে কন্ডিশন চেক করতেছে যে এ 0 মানে প্রথম এলিমেন্টটা কি দ্বিতীয় এলিমেন্টের থেকে ছোট দ্বিতীয় এলিমেন্টার কি প্রথম এলিমেন্টার থেকে বড় এখানে দেখাচ্ছে যে না অবশ্যই বড় না ছোট তার মানে আমার কন্ডিশন সত্য তাহলে এখন দেখেন যে আমি এই যে ট্যাম্প ভেরিয়েবলটা যে ওখানে নিছিলাম ইউজ করছিলাম এখানে দেখেন প্রথম আমার হচ্ছে যে এ এলিমেন্টটা আমার এখন শর্টিং এর মূল কাজ হচ্ছে এই 4টাকে এখানে নিয়ে আসবো আর এই 5টাকে পেছনে নিয়ে যাবো এটাই তো কাজ তো আমরা আমার ক্ষেত্রে যদি আমি প্রথমেই এই যে এ যে 0 প্রথম ইন্ডেক্সটাতেই যদি আমি A1 এর মানটা নিয়ে আসি মানে 1 নাম্বার ইন্ডেক্সের মানটা নিয়ে আসি তাহলে কিন্তু আবার দেখা যাচ্ছে যে A0 তে ইন্ডেক্সের যে মানটা থাকতেছে সেটা কিন্তু মানে মুছে যাচ্ছে আমার মেমরি থেকে মুছে যাচ্ছে তো এই সিস্টেমটা আমরা আমাদের এই মানটাকে তো দ্বিতীয় এলিমেন্টে আনতে হবে মানে দ্বিতীয় ইন্ডেক্স আনতে হবে মানে আমাদের ওই যে ফিগারটা আমরা দেখছিলাম যে চিত্রটা ওইটা একটু মনে মনে চিন্তা করেন যে জাস্ট আমরা দুইটা করে চিন্তা করে কম্পেয়ার করতেছি আর যদি ছোট বড় হয় তাহলে এক্সচেঞ্জ করে দিচ্ছি এই কোথাও রাখতে হবে কারণ আমরা জানি যে একটা ভেরিয়েবলে একই সঙ্গে দুইটা ডাটা থাকতে পারে না একটা ডাটা থাকবে সেই কারণেই আমরা হচ্ছে 5 এর ডাটাটা টেম্পোরারি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম তাহলে তারপরে লাইনে দেখেন আমরা হচ্ছে কাজ করলাম যে এআই মানে হচ্ছে প্রথম নাম্বার যে ইন্ডেক্সের যে এলিমেন্টটা সেটা আমরা হচ্ছে এজ এর দ্বারা অ্যাসাইন করে দিলাম মানে এজ যেটা হচ্ছে কি 1 1 এ যে ডাটাটা আছে সেই ডাটাটা আমরা হচ্ছে এক নাম্বার হচ্ছে 0 ইন্ডেক্সে নিয়ে আসলাম তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 4 হ্যাঁ তাহলে এখানে 4 হলো এখানেও 4 হলো এখন কিন্তু দুইটা ডাটাই আমার 4 হচ্ছে এই এই অবস্থানে মানে এই
এই এক্সিকিউশন পর্যন্ত 15 নাম্বার লাইন এক্সিকিউশন পর্যন্ত তারপরে যখন আমার হচ্ছে 17 নাম্বার 16 নাম্বার লাইনে চলে আসলো তখন এখানে দেখাচ্ছে যে এজে এজে মানে কি আমরা জানি হচ্ছে এজে এর ইনডেক্স হচ্ছে 1 মানে এই যে ফোর ডাটাটা এটাকে সিলেক্ট করব এইটাতে আবার অ্যাসাইন হবে যে আমরা টেম্পোরারি যে ভেরিয়েবল একটা ডাটা রাখছিলাম পাস সেই পাসটা আমার এখানে কি কানেক্ট কি হবে পাস বোঝা গেছে কি এখন হয়ে গেল 4 আমি কিন্তু উনি যেটা বলছেন খুবই সুন্দরভাবে বুঝাইছে কেউ না বুঝতে পারলে এখনি কোশ্চেন করেন আমরা বাকিরা কি শুনতে পাচ্ছি স্যার শুনতে পাচ্ছি জি স্যার এই স্যার বুঝতে পারছি জি স্যার তাহলে হচ্ছে আমার হচ্ছে 16 নাম্বার লাইন এক্সিকিউশন হলো তাহলে 16 নাম্বার এক্সিকিউশন হওয়ার পর 17 নাম্বার লাইনে এসে দেখলো হচ্ছে আমার এখানে ব্র্যাকেট আছে তার মানে হচ্ছে এই লুপের এই আপাতত যে যে মান 1 সেই হিসাবে কাজটা শেষ তাহলে আবার আমার এক্সিকিউশন ফাইল এক্সিকিউশন ইয়াটা হচ্ছে এখানে চলে আসবে যে প্লাস প্লাস করবে মানে যে মানটা এখন হয়ে যাচ্ছে ইনডেক্স মানটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে যদি 2 হয়ে যায় তখন এখানে দেখতেছেন যে কন্ডিশন আবার সত্য হচ্ছে আবার এই লুপের ভিতর চলে আসছে মানে একই কাজ বারবার শুধু অতটুকু বোঝা যে আমি একটু এবার কথা বলি যে প্রথম ফর লুপটা হলো যে ওই অ্যারেটাকে মনে করে অ্যাক্সেস করা পাঁচটাকে অ্যাক্সেস করা ঠিক আছে আর আমরা বলছিলাম না প্রতিটা এলিমেন্টের জন্য বারবার করে একই কাজ করবে সেটা হলো এই নিচের ফর লুপটা দিয়ে ক্লিয়ার প্রথম ফর লুপটা দিয়ে অ্যারেগুলোকে অ্যাক্সেস করা ঠিক আছে এক এক করে আর প্রতিটা এলিমেন্টের জন্য যে একই কাজ করা সেটা হলো দ্বিতীয় ফর লুপ আর ইফ দিয়ে আমাদের যেটা হবে ইফ দিয়ে যে শুধু ওই এক্সচেঞ্জের কাজটা যে ছোট বড় হলে চেঞ্জ করে দেওয়ার যে কাজটা বোঝা গেল কি না বুঝতে পারলে এখনো কোশ্চেন করেন সময় অনেক নেন সমস্যা নেই তাহলে আমি আরেকটা একদম এটা আরেকটা বল বুঝাবো হ্যালো স্যার হ্যাঁ বলেন জানা যারা না বুঝতে তারা কোশ্চেন করুন ওনার কি আউটপুট ঠিকমতো আসছে আউটপুট ঠিকমতো আসে আমাদের জি স্যার আমি আউটপুটটা দেখাই শো করি হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার হ্যাঁ উনি একটা লজিক ই করছে যেটা দিয়ে হইছে যেটা যে অ্যারে ইনডেক্স আউট অফ এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এখানে আমরা ইনপুট দিছি হচ্ছে 54321 এবার আমাদের মত করে একটু ইনপুট দেন তো আমাদের মত করে দাও হ্যাঁ জি স্যার অবশ্যই হবে আশা করি মানে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড একটা কন্ডিশন থেকে ওটা স্কিপ করছেন লজিকের কারণে ঠিক আছে 5 জি স্যার 5 হ্যাঁ 2 দেন 2 1 দেন 1 তারপরে 6 দেন 6 তারপরে 3 দেন 3 হ্যাঁ এন্টার দেব এটা হলো উনি একটা লজিক আরো ভালো লজিক কাজ করছে কি ওই যে আই আর জে এটা দুটো আলাদা করে নেওয়ার কারণে ওই যে আউট অফ বাউন্ড যে আই প্লাস ওয়ান কোন অ্যাক্সেস করো ওইটা অ্যাভয়েড করছে আচ্ছা বাকি স্যার আমি বলি যে হয়তো এটা একটু কঠিন মনে হতে পারে জটিল মনে হতে পারে তো যদি জটিল কঠিন মনে হয় তো আমি বলবো যদি আমরা সামনের দিকে আগাতে চাই প্রবলেম কিন্তু আস্তে আস্তে একটু বড় হবে তাই না এটা স্বাভাবিক তো এই টপিকস এর মধ্যে যদি আমরা এইগুলো না দেখাই তাহলে তো আর দেখানোর কিছু থাকবে না তাই তো তো যদি কারোর মনে হয় যে এটা খুব কঠিন হয়ে যাচ্ছে আমি বোধগম্য হচ্ছে না তো যদি মনে হয় যে আজকে হলো না আবার ট্রাই করবেন আবার যদি মনে করেন তাও হচ্ছে না ছেড়ে দিবেন সমস্যা নাই কিন্তু এইটা হচ্ছে না বলে যে আমি বাকি কিছু শিখবো না এমনটা কিন্তু নয় যে এর পরের একটা টপিকস আপনার কাছে সহজ লাগতে পারে ঠিক আছে যে এইটা হচ্ছে না দেখে যে আমার আর কিছু হবে না এমনটি নয় তো বোঝা গেল কি নাকি জি স্যার তো তাহলে এটা তাহলে আপনি গ্রুপে শেয়ার করে দিন ঠিক আছে
জি স্যার ফেসবুক গ্রুপে দেব না কি হ্যাঁ হ্যাঁ ওই ফেসবুক গ্রুপে ক্লাসরুমে না ফেসবুক গ্রুপে আপনাদের স্যারের যে গ্রুপ আছে ওটা ওই যে গ্রুপটাতে আপনারা জয়েন করছেন ওখানে তাহলে সবাই পেয়ে যাবে সব শিক্ষক দিগন্ত এই তাহলে এই স্ক্রিন শেয়ার অফ করেন তো আমরা যেটা দেখলাম যে আমরা টু ডাইমেনশনাল অ্যারে অ্যাক্সেস করতে পারি তাই তো এটা আমরা টু ডাইমেনশনাল অ্যারে অ্যাক্সেস করতে পারি তো আজকে আমাদের টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে আমি আরেকটা কাজ করতে চাচ্ছিলাম একটু তো এটা সবাই একটু ট্রাই করেন উনি তো একটা অ্যারে দিল আচ্ছা আপনারা যখন ইফিলস করছিলেন জোড় বিজোড় সংখ্যা কি করে বের করতে হয় এটা তো দেখছিলেন তাই না জি স্যার আচ্ছা আরেকটা প্রবলেম চিন্তা করেন যে একটা অ্যারে সেখানে জোড় বিজোড় দুই রকম সংখ্যাই তো থাকতে পারে তাই না জি স্যার জি স্যার জোড় বিজোড় সংখ্যা থাকতে পারে তাহলে আমরা এমন একটা প্রবলেম করতে প্রোগ্রাম করতে পারি কিনা যে ওই অ্যারেটার জোড় সংখ্যাগুলোকে আলাদা করে ফেলবো আবার বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করে ফেলবো সেটা পারবো কি জি স্যার স্যার এটা আলাদা আলাদা করে প্রিন্ট করবে হ্যাঁ আলাদা না আলাদা আলাদা করে প্রিন্ট করবে না আলাদা আলাদা অ্যারের মধ্যে নিয়ে নেবে আমি একটু সাহায্য করি নাকি আমাদের বেশি স্যার ইনপুট হিসেবে জোড় বিজোড় সবগুলো সংখ্যায় যাবে পরবর্তীতে দুইটা অ্যারেতে আলাদা হয়ে যাবে দুইটা অ্যারেতে আলাদা হয়ে যাবে হ্যাঁ তো আমি একটু সাহায্য করি জি স্যার আচ্ছা আমি সাহায্য করি এইজন্য তার কারণ আমি যখন কোড করি দেখবেন আমি একবারে মানে আর কি কোনো অ্যাডভান্স লজিক টজিক কিছু কাজে লাগাই না স্যার বুঝতে সুবিধা হয় সেটা বুঝতে সুবিধা হয় হ্যাঁ এবং লাইন বাই লাইন এই যেমন ওই যে শর্টিং যেটা করলাম ওটা আমি আর হাত দিলাম না কিন্তু আমি করলে একটু আরো অন্যভাবে আলোচনা করতাম তো দেখেন আমাদের প্রথমে কি লাগবে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল লাগবে আর অ্যারে অ্যারে লাগবে একটাতে ভ্যালু রাখবো আরো দুইটা লাগবে তাই না জি স্যার তো আমরা ইন্ট একটা অ্যারে নিলাম নাম্বার তো এই নাম্বারের মধ্যে আমরা ধরলাম এর সাইজটা 10 10টা 10টা আর একটা নিলাম আমরা ইভেন ই ই ই মানে ইভেন এটার সাইজ 10টা আমরা যেটা রাখি সমস্যা নেই ওড আপনি বলতে পারেন 10টা নিলেন তাতে 10টা জোড় হবে 10টা বিজোড় হবে সেটা এটা সাইজ তো ডিক্লেয়ার করলে কোনো সমস্যা নেই তাই না জি তারপরে আই কি আমাদের আই হলো আমাদের লুপের লুপ কন্ট্রোলের জন্য তো আমরা জোড় বিজোড় আলাদা করতে পারার আগে আগে একটু চিন্তা করি যে ইনপুট নিতে হবে আমাদের তাই না জি স্যার প্রিন্ট প্রিন্ট এফ নাম্বারস ফ্ল্যাশ এন্ড দিলাম এবার তাহলে আমরা যদি ইনপুট নিতে চাই আমাদের একটা ফর লুপ লাগবে কখনো পুরো প্রবলেম একসাথে চিন্তা করবেন না আস্তে আস্তে আই লেস দেন সে আমরা দিলাম 6টা এলিমেন্ট ঠিক আছে 6টা আই প্লাস প্লাস এইবার আমরা কি করব স্ক্যানে প্লাস প্লাস হবে আই প্লাস প্লাস হ্যাঁ আই প্লাস প্লাস % d address of number বাবা i এই এই এতটুকু দিয়ে আমাদের কি হলো বলেন স্যার এখানে শুধু i টা হলো শুধু ইনপুট নেওয়া হলো ঠিক আছে ইনপুট নেওয়া হলো তাই না এইবার আমরা জোড় বিজোড়ের কথা বাদ দিই আগে এটা ধরে নি যে জোড় গুলো বের করতে পারে কিনা ঠিক আছে জি স্যার তাহলে ফর লুপ টু চালালাম ফর আচ্ছা আমরা ফর লুপ চালালাম তো ফর লুপ চালায়ে এবার জোড় হলে আমরা একটা অ্যারের মধ্যে নেব সেটা হলো ই তাই না ই তাই তো জি
তো একটু খেয়াল করেন আমরা যে ইনপুটটা নিলাম সে একটা দামি ইনপুট আমরা থিংক করি যে ইনপুটটা আমার এরকম যে দুই পাঁচ সাত আট কিংবা এখানে তিন আচ্ছা দশ এরকম আমার ইনপুটটা যদি আমরা ছয়টা নিই তাহলে কত হলো আচ্ছা আচ্ছা এইটা এইটা কিংবা আমরা এখানে নয় নিলাম এই এইটা যদি আমার ইনপুট হয় এইটা যদি ইনপুট হয় তাহলে একটু চিন্তা করেন যখন আমার এই ফর লুপটা ঘুরবে তো আমি একটা ইফ ইফ নেব ইফ ঠিক আছে জি স্যার ইফ দুই দ্বারা ভাগ এখানে আমাদের একটু ই হয়ে গেছে ব্র্যাকেট ব্র্যাকেট নাই হয়ে গেছে তাই তো জি স্যার এই তো আমরা ইফ নাম দুই দ্বারা ভাগ করব নাম্বার আই মডুলাস অপারেটর তো শিখছেন মনে হয় নাকি জি জি জিরো যদি জিরো হয় তাহলে আমরা কি করব এর মধ্যে নেব এর মধ্যে কার মধ্যে নেব স্যার মডুলাস 2 আছে বলেন কার মধ্যে নেব তখন এর মধ্যে নিব এর মধ্যে ই এখন আমার কথা হচ্ছে এর মধ্যে কোনটা নেব যেটা ভাগ করলে মিলবে এইটা নেব এইটা এখন আমার কথা হচ্ছে এর যে ইনডেক্স ইনডেক্স তো এখন দেখেন কোথায় যে মিলবে আমাদের ডাটাটা কোথায় যে মিলবে 8 এ যে মিলবে তাই না 8 8 তারপর 10 8 10 এ মিলবে তাহলে এর এর এখানে ইনডেক্সটা কোনটা হবে 0 1 2 3 করে তো বাড়বে তাই না আই কেন হবে তার কারণ আই তো চলে গেছে আমার 8 এর ওখানে 0 1 2 3 কিন্তু আমার কি এর ইনডেক্স তো আর যায়নি 8 এ তাই না আলাদা করে একটা ভেরিয়েবল নিতে হবে আমি সেটাই চাচ্ছি তার কারণ কি আমার ইর ইনডেক্স কত থেকে শুরু হবে বলেন তো 0 থেকে 0 থেকে ধরেন আমরা ই আর ওর দুইটার ইনডেক্সের জন্য দুইটা ভেরিয়েবল নিলাম পি আর কিউ পি আর কিউ আমরা এই লুপটা শুরু করার আগে পি দিলাম 0 কিউ দিলাম 0 যে ওর ইনডেক্স 0 দিয়ে শুরু হবে তাহলে এখানে দিলাম ইনডেক্স পি মানে 0 থেকে শুরু হলো তো পরে যদি আবার ইনসার্ট হয় তাহলে এটা বাড়বে না বাড়বে 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 তো সেটা আমরা দিই বাড়ার জন্য দিলাম এইটা প্লাস প্লাস ঠিক আছে যে প্রতিবার যদি একটা করে আসে ভ্যালুটা বেড়ে যাবে ক্লিয়ার এতটুকু ক্লিয়ার না হলে বলেন জি স্যার ক্লিয়ার যে আমরা ই ই তো শুরু হবে দেখেন এই অ্যারেটা আমার স্যার আলাদা কি প্লাস প্লাস লিখলে হবে না বলেন 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 অবশ্যই হবে তখন এই এফ এর ব্র্যাকেট দিতে হবে এফ এর ব্র্যাকেট অবশ্যই হবে বুঝা গেল এই তো এটা দ্বারা তো আমরা বুঝতে পারছি যে জিরোতে হবে একটা হয়ে পি এর ভ্যালু এক বাড়ায় দেবে সমস্যা তো নাই তার কারণ পরে আসলে সেটা একের মধ্যে থাকবে এই তো ইলস অন্যথায় যদি ওইটা ভাগ করলে না মেলে তখন কিসের মধ্যে যাবে ওড ও ও ও তাহলে ওর ওর ইনডেক্সটা আমরা কি দিয়ে অ্যাক্সেস করব কিউ দিয়ে ঠিক আছে প্লাস প্লাস হ্যাঁ কিউ প্লাস প্লাস এই তো আমরা একটু বুঝতেছি আলহামদুলিল্লাহ আই ঠিক আছে তার মানে আমাদের কাজ কিন্তু শেষ কাজ কিন্তু শেষ ঠিক আছে প্রিন্টেপ ই আর ও এখন প্রিন্টেপ ই আর ও করতে হলে আমার একটু বলেন তো যে ই এর মধ্যে ধরেন আমার কয়টা এলিমেন্ট জানি না কিন্তু এই যে পি টা ব্যবহার করছি তার মানে এই ই এর মধ্যে সর্বোচ্চ কয়টা এলিমেন্ট থাকবে আমার ইনপুটের উপর ভিত্তি করে না পি এর ভ্যালু যে কত 10 টার বেশি থাকতে পারবে না 10 টার বেশি থাকতে পারবে না কিন্তু আসলে কয়টা থাকবে পি এর ভ্যালু যে কয়টা সেই কয়টা আছে বাকিগুলো তো খালি জি বোঝা গেল কি তার কারণ পি এর ভ্যালু বাড়লেই না ঢুকছে না হলে তো ঢোকে নাই জি পি এর ভ্যালু আমার কথা ক্লিয়ার কি জি স্যার যখন পি এর ভ্যালু আমি একটু দেখাই খেয়াল করে আচ্ছা এই আমি আরো ক্লিয়ার করি দেখেন আমাদের অ্যারেটা এই
সে আমরা এরকম একটা অ্যারে নিয়ে কাজ করতেছি, তো এইটা যদি আমাদের ই হয়, এইটা যদি ই হয়, এইটা যদি আমাদের ই হয়, তো এখন পি এর ভ্যালু এই নিচের এইগুলো পি এর ভ্যালু এখানে জিরো, যদি একটা এলিমেন্ট যায়, দুইটা এলিমেন্ট গেলে এখানে ওয়ান, তিনটা এলিমেন্ট গেলে এখানে ওয়ান টু, আর বাকিগুলো তো খালি, তাই না? বাকিগুলো ইন্ডেক্স আছে, পি এর ভ্যালু তো পাবো না। পি এর ভ্যালু পাবো কি? পি এর ভ্যালু এইটা, এইগুলো যদি পি এর ভ্যালু ধরি, তো পি এর ভ্যালু কখন হবে? যখন এলিমেন্ট গুলো প্রবেশ করবে তখন বাড়বে। এমনিতে এর ইন্ডেক্স কিন্তু আছে, উপরে ইন্ডেক্স কিন্তু আছে, এই ঘরগুলোর ইন্ডেক্স আছে, ঠিক আছে? কিন্তু এইটা হলো পি এর ভ্যালু। পি এর ভ্যালু কখন বাড়বে? যখন ডেটা গুলো যাবে তখন, না গেলে বাড়বে না। সে যদি আমার এখানে একটা ডাটা যায় তাহলে পি এর ভ্যালু বাড়বে, এখানে একটা ডাটা যায় তাহলে পি এর ভ্যালু বাড়বে, এখানে একটা যদি ডাটা যায় তাহলে পি এর ভ্যালু বাড়বে, না হলে তো বাড়বে না, ঠিক আছে? বোঝা গেল কি? মানে ডাটা রাখলেই পি এর ভ্যালু বাড়বে, না রাখলে বাড়বে না। তো আসলে এর মধ্যে কয়টা আছে সেটা আমরা পি এর ভ্যালু দিয়ে তো বুঝে ফেলতে পারবো, তার কারণ ডাটা থাকলেই না এর ভ্যালু থাকবে, না হলে তো নাই। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু যদি তিন হয়, দুই হয়, তাহলে আমরা বুঝবো তিনটা ডাটা, তাই না? এটা এটা তিন না, কিন্তু এটা দুই হবে, ক্লিয়ার? এটা কত হবে? দুই, দুই হবে, আমি দুই লিখে দিই। আচ্ছা যাই হোক, মুছে গেল যাক। তো জিরো এক দুই, তা এর ভ্যালু যদি দুই হয় তাহলে আমরা বুঝবো তিনটা ডাটা, এখানে এটা কিসের ভ্যালু? তাহলে পি এর ভ্যালু, পি এর ভ্যালু, তার কারণ পি এর ভ্যালু আমি এটা বুঝাতে যাচ্ছি, পি এর ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারবো, পি এর ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারবো যে কয়টা ডাটা আছে। এই সরি আবারও, পি এর ভ্যালু যদি টু হয় তাহলে আমরা বুঝবো যে তিনটা ডাটা আছে। এই জিরো হবে প্রথমটা, জিরো হবে প্রথমটা। আচ্ছা এই তো কি হলো, পি এর ভ্যালু যদি টু থাকে আর যদি আরো ডাটা ইনসার্ট করি ওর মধ্যে ঢুকাই তাহলে পি এর ভ্যালু আরো বাড়বে, ক্লিয়ার? কয়টা হবে জানি না, আমি এটা বুঝতে যাচ্ছি যে কিউ দিয়ে আমরা বুঝে ফেলবো যে ওর মধ্যে কয়টা ডাটা আছে, আর পি দিয়ে বুঝবো এর মধ্যে কয়টা ডাটা আছে, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা এবার প্রিন্ট করি, প্রিন্ট করবো কি, প্রিন্টএফ, প্রিন্টএফ ইভেন নাম্বার, ইভেন নাম্বার। আচ্ছা এখানে একটা স্ল্যাশ এন দি, তাহলে ফর লুপ লাগবে না আমাদের, ফর লুপ সেমিকোলন আছে স্যার, সেমিকোলন ফর আই ইকুয়াল টু 0 আই লেস দ্যান পি, আই লেস দ্যান কি পি, তার কারণ কি আমরা কোন পর্যন্ত যাব সেটা হলো পি ডিফাইন করে দেবে, ক্লিয়ার? আই প্লাস প্লাস, কার ভ্যালু দেখব আমরা, প্রিন্ট এফ কার ভ্যালু দেখব, পার্সেন্ট ডি কার ভ্যালু দেখব আমরা, ইর ভ্যালু, তাই না? জি স্যার। ই আই ইকুয়াল টু পি লেস দ্যান ইকুয়াল হইতো না? না, তার কারণ কি দেখেন, লেস দ্যান ইকুয়াল টু দিনই কেন আমরা বলি, এই যে প্লাস প্লাসটা দিছি না, ও সবসময় একটা এলিমেন্ট মানে এক্সট্রা করে বাড়ায়, এই জন্য এটা একটা মানে বলবো কি আপনারা ইনক্রিমেন্ট অপারেটর পড়লে এটা বোঝার কথা। দেখেন কি হয়, আমার না হলে তো আমারটা ভুল হবে, তাই না? বোঝা গেল কি? যদি আই ইকুয়াল টু হয় তাহলে তো ভুল হওয়ার কথা, কিন্তু ভুল হবে না আর কি, মানে শেষবার, শেষবার দেখেন ভুল হবে না কেন, লাস্ট এলিমেন্ট যখন ঢুকছে তখন ও ঢুকাই একটা বাড়াই দিছে, কিন্তু সেটা তো আর আমার এলিমেন্ট ছিল না, লাস্ট বার যখন ঢুকছে, যখন টু ঢুকছে তখন একটা বেড়ে থ্রি করছে, কিন্তু থ্রিটি কিন্তু নাই, এই জন্য আমরা দিছি এখানে লেস দেন, ক্লিয়ার? দেখেন হয় কি, আশা করি হবে, এই কনসেপ্ট গুলো তো দরকার, এইগুলো চলে আসবে মাথার মধ্যে আসতে। এটা কিউ, এটা হবে কি অড নাম্বারস, তাহলে এটা হবে কি ও, তাই তো? ও তাহলে এখন আমরা রান করি, এই যে ইয়ে দিতে হবে লাস্টে, কোথায় কি সেমিকোলন আছে স্যার, সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দি। আচ্ছা এখন আমরা দি, আমরা দুই দিলাম, তিন দিলাম,
এক দিলাম, পাঁচ দিলাম, আট দিলাম, আরো একটা নাকি নাইন দিলাম। আমাদের ইনপুটে প্রবলেম আছে, স্ক্যানএফ দিনি, ওই অ্যাড্রেস সিম্বল দিনি। কোথায় সেই ইনপুট? আমি কিন্তু বুঝে ফেললাম যে অ্যাড্রেস সিম্বল দিনি, তার কারণ কি? সেই ইনপুট গ্রহণ করতে পারছিস না। হ্যাঁ, দুই, এক, তিন, ছয়, সাত, বারো, কয়টা? ছটা হয়েছে। জি স্যার। তো একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে না? ঠিক আছে। তাহলে তো আমাদের ওই গ্রেটার ইকুয়াল টু ঝামেলা নাই, আছে কি না? লেস দেন পি, তার কারণ একটু বলেন, আমরা তো ওই যে জিরো থেকে শুরু করছি, তাই না? জিরো থেকে শুরু করছি না আমরা? জি স্যার। তাহলে লেস দেন, সমস্যা কি? আমরা তো ওই উপরের লুপোর সব জায়গায় এই যে লেস দেন দিছি, যে ছয়টা নেব কিন্তু লেস দেন সিক্স দিছি। তাহলে আমরা যদি পিটা হয় তাহলে লেস দেন পি, কিউ যদি হয় তাহলে লেস দেন কিউ, ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা আর আগাবো না, ঠিক আছে? ওকে স্যার। নিচের কোটে কি? আচ্ছা, একই, শুধু ওইটা যা এটা তাই, ওইটা পি পর্যন্ত, এটা কিউ, এই যে ওইটা যা এটা তাই। আচ্ছা ঠিক আছে। আর এটা আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, আশা করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।